Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আর জি কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি এপিসোডে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। যিনি আমার সঙ্গে গেস্ট রয়েছেন, আমি কথা না বাড়িয়েই তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই জি, প্রথমে আপনার নামটি একটু বলেন প্লিজ। শারমিন আক্তার। শারমিন আক্তার, শারমিন, বয়স কত এখন আপনার? 39 বছর চলছে। জন্ম জেলা কোথায়? মাদারীপুর। মাদারীপুরে আপনি আজকে এই গল্পটা যে বলতে এসেছেন এখানে, তার আগে আমার বেশ কয়েকটা কোশ্চেন আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি কি এই অনুষ্ঠানটি কিভাবে শুনতেন, মানে আগে থেকেই, অনেক আগে থেকেই শুনেন নাকি রিসেন্টলি আপনি ইউটিউবে দেখেছেন? আমি দেখেছি অনেক আগের থেকেই, তারপর আমার বাচ্চারা শুনতেন। আচ্ছা, বাচ্চারা শুনে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স মেজো, বড়টার বয়স 17 বছর, মেজোটার বয়স 15 বছর। আচ্ছা, মানে যাদেরকে নিয়ে এসেছেন এরা তিন বাচ্চা, তিন নম্বর বাচ্চাটার বয়স 6 বছর। 6 বছর, তো প্রথম বড় বাচ্চাটা শুনতো নাকি মেজো বাচ্চা? বড় মেজো বাচ্চাটা আগে শুনতো, তখন ও ওর ভাইয়াকে বলছে, বড় বাচ্চাটাকে বলছে। আচ্ছা, তো বড় বাচ্চাটাকে বলে পর দেখি ও দুজনেই শুনতেছে। ওরা শুনে রাতের বেলা আমি ইয়ার শুনতে, আমি খুব বকা করতাম, বকা জোগা করতাম যে এ কী করতেছো, ওগুলি শুনতেছো, রাত জাগতে নেই, এমনিতেই তোমরা অসুস্থ। ওরা আমার কাছে কিছুই বলতো না, যে আমি গল্প শুনি, আমি বকা দেবো তাই। তো মাঝে মাঝে আমি ওদের বালিশের নিচ থেকে ইয়ারফোন নিয়ে ছিঁড়ে ফেলতাম, শুনতে দিতাম না এই গল্পগুলো। গল্প যে শুনে তা আমি জানি, জানতেন না কি করতে। হ্যাঁ, কি করতো যে ওরা রাতের বেলা কেন ইয়ারফোন নিয়ে, আমি মোবাইল লুকিয়ে রাখতাম, এমন করতাম। তো এভাবে করে বেশ কিছুদিনে আমি কিছু কিছু ইয়ারফোন ছিঁড়েও ফেলছি। আচ্ছা, পরে আবার দেখি গোপনে টিভিনে টাকা দিয়ে আস্তে আস্তে আবার ইয়ারফোন কিনে আবার শুনতো। ওরা শুনে শুনে ওদের খুব ভালো লাগছে, বলতেছে আম্মু আমি তো, মেজো ছেলেটা আমাকে গতকাল বলতেছে যে আম্মু আমি নিম্নে 60টা গল্প শুনছি। মাই গুডনেস, ওদের একটা ইন্টারভিউ করা দরকার আমার মনে হয়। শুরু হয়ে গেছে, বলতেছে আমি গল্প শুনছি। আমি ছিয়ামকে বলতেছি, মানে বড় শরীফুল ইসলাম ছিয়াম ওর নাম, মেজো ছেলে বড়টা, বলতে তুমিও কি শোনো? তখন ও হাসতেছে, ও বলতেছে কি হ্যাঁ আম্মু আমিও শুনতাম। বলতেছে আমরা খারাপ কিছু শুনি না আম্মু, আমরা এই গল্পই শুনি, আসলে আমরা খারাপ কিছু শুনি না। থিং ইজ দ্যাট ওনার বড় ছেলের বয়স হচ্ছে 17 বছর, মেজো ছেলের বয়স হচ্ছে 15 বছর, এবং তিন নম্বর যে ছেলেটা সেটার বয়স হচ্ছে 6 বছর। এবং এরা হচ্ছে এই জীবন গল্প অনুষ্ঠানটা শুনতো লুকিয়ে লুকিয়ে, এবং এদেরকে বিরত করা হয়েছে। তো তারপরে আপনি জানলেন কিভাবে যে এই অনুষ্ঠানটা ওরা শোনে? একদিন আমি, ওরা শুনতেছে তখন আসতে বলতেছি ওদের হাত ধরে রেখে, তবে আমি আবার কানে কাছে নিয়ে আমিও শুনি কি শোনে দেখবো, কারণ আমার তো এই বয়সটা ওরা কি করতেছে এটা তো আমার জানতে হবে, ডেফিনেটলি জানা উচিত। হ্যাঁ, তারপরে আমি দেখি যে ওরা গল্প শুনতেছে। তাই বলছি কি কী রে রাত জেগে, তাই এই জন্যই তো ফজর নামাজ পড়াতে তোমাদের কত কষ্ট হয়, এশা নামাজ পড়ো, তা ফজর নামাজ এভাবে রাত জাগলে ফজর নামাজ পড়া যায়, উঠাতে পারি না, একদম শেষ পর্যায়ে গিয়ে উঠে, উঠে গিয়ে তারপরে নামাজ পড়ে। পরে তা বলতেছি কি যে আম্মু একটা গল্প শুনে দেখো,
আমাদের সমস্যার মতোই একটা সমস্যা, তুমি একটু শোনো না। তারপরে একটু আমি কানের কাছে নিয়ে শুনলাম, শোনার পরে বলতেছে কি আম্মু আমারও না খুব ইচ্ছে করে আমি এরকম আমার আমার জীবনের গল্পটা আমি বলি। আমার মেজো ছেলেটা বলতেছে, বলতেছে কি আম্মু আমার খুব ইচ্ছে করে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাব। আমি গিয়ে আপনার কথা বলতেছে, আমি তার সাথে কথা বলবো, আমার খুব ইচ্ছে করে। মেজো ছেলেটার খুব মানে বড় ছেলেটা খুব একটু চাপা স্বভাবের, কিন্তু মেজো ছেলেটা খুব ওপেনলি সব বলে আমাকে। আমি একটা কথা বলি প্রিয় শ্রোতা, আজকে এই তিন ছেলেকে নিয়েই উনি আমাদের স্টুডিওতে এসছেন, ওরা বাইরে অপেক্ষা করছে এবং ওদের ভিডিও ফুটেজ আপনারা যারা ইউটিউবে এখন দেখছেন তারা তো দেখতেই পাচ্ছেন, ভিডিও ফুটেজটা একটু পরে আমি যুক্ত করব। সো আপনারা যদি ওদেরকে দেখতে চান চলে আসবেন আমার চ্যানেলটাতে www.youtube.com/rjkebriafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkebriafm। চ্যানেলটি আছে কিব্রিয়া আরজে নামে, এটা ভেরিফাইড চ্যানেল এবং আমি যতদূর জানি যে বাংলাদেশের একমাত্র আরজের চ্যানেল যেটা ভেরিফাইড এখন পর্যন্ত। যাই হোক, সেটা আসলে বড় কথা না, কিন্তু আপনি কিব্রিয়া আরজে নামে খোঁজ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন, ভেরিফাইড চ্যানেল, এবং এখানে গেলেই ফুটেজটা দেখতে পাবেন। এই তিন ছেলেকেই আমি যুক্ত করব আমার অনুষ্ঠানের প্রয়োজনার্থে, কিন্তু জীবন গল্পটা আপনার, আজকে আপনার গল্প দিয়ে শুরু হোক। জি, আপনি যেখান থেকে বলেন একেবারে কমফোর্টলি। জি জি, আমরা চার ভাই চার বোন, আমি সবার ছোট। তা আমার বড় ভাই তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন, আমি সবার ছোট। আমার বড় ভাই মারা যান, উনি বিবাহ করছেন, তার এক মাস তেরো দিনে দিন আমার বড় ভাই মারা যান। উনি সেনাবাহিনীতে চাকরি করতেন, হার্ট অ্যাটাক করেছিলেন, পরে উনি মারা যান। এবং মেজো ভাই বিয়ে করছেন, তার নয় মাস পরে আমার ভাই মারা যান। আচ্ছা, বিবাহের। জি। তারপরে আমার সেজো ভাই, ছোট ভাই, দুই ভাই ছিল আর আমরা চার বোন। তো একটা টাইমে আমার মায়ের, আমার বাবা যখন চাকরি করতেন সিলেটে তখন ওখানকার মহিলা কর্মকার ছিল, স্বর্ণকার। আচ্ছা, মহিলা কর্মকার। তো ওনাদের দিয়ে মানে অনেক গহনা তৈরি করেছিলেন, যেটা মানে আমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা ছিলেন ওই জিনিসটা মানে তারা জানতে পারতেন। পরে একটা টাইমে আমাদের ঘরে ডাকাতি হলো, ডাকাতি, হ্যাঁ ডাকাতি হলো। এবং তখন আমি, আমার মেজো বোন, আমাদের ঘরে কাজ করতো একটা খালা আর আমার মা, এই চারজন ছিলাম। আমার মেজো বোনটা তখন ক্লাস সিক্সে পড়ে। আপনার বয়স কত? আমি তখন ছোট, আমি স্কুলে পড়ি না। ও ওকে, একদমই ছোট। মানে আপনি যেটা বলছেন আপনার নিজের মেমরি থেকে বলছেন? না না, আমার মনে আছে, অল্প অল্প মনে আছে, সেটা একদম ক্লিয়ার না আমি। তবে আমি যখন ডাকাতরা আসছে, ডাকাতের ভিতরে চিহ্নিত কেউ ছিল যারা আমার মা দেখে তাকে চিনে ফেলছে। আচ্ছা, তো ঘটনাটা কি ঘটেছে? চিনে ফেলছে তখন, কোথায় গহনা রাখছো এভাবে বলছে, মাকে মারতেছে ধরে, এই গালে থাপ্পড় মারতেছে, এভাবে থাপ্পড় মারতেছে। তারপরে বলছে গহনা কোথায় রাখছো বলো। আমার মেজো বোন বলতো কি বলছে যে দেখেন আমার মাকে মারবেন না, আমার ১৭৫ টাকা ওই ডয়ারের ভিতরে আছে, ওইটা নিয়ে যান, এটা মানে বলতেছে। আর তারপরে আমার মাকে মারবেন না, পরে আমার মাকে অনেক মারলো, একটা টাইমে গলা চেপে ধরলো আমার নিজের সামনে। আমার বাবা চাকরি করতেন, আমার বাবার চাকরি করতেন ওখানে, আমার সেজো বোন ছিল, ভাইয়া ছিল, অন্যান্য ভাই ছিল, দুই ভাই তারা ছিলেন। তখন আমার মাকে অনেক মারলো, গলা চেপে ধরলো, একবারে চেপে ধরছে, বলতেছে বল গহনা কোথায় রাখছিস। তখন বলতেছি উপরে একটা সরা দিয়ে ঢাকা আছে। যখন গহনাগুলি যখন নিতেছিল তখন পাশে পর্দার পাশে ফিসফিস করে যে বলতেছিল, বিকালেও দেখছে মা যে ওই লুঙ্গি পরা ছিল, সে আমাদের মানে উঠান দিয়ে হাঁটাহাঁটি করছে, চিনতে পেরেছে আমার মা, তাকে কণ্ঠও চিনছে যে কে। তাদের মুখ বাঁধা ছিল, জাকাতের সবারই মুখ বাঁধা ছিল, তারপর কণ্ঠে আমার মা চিনছে, আমার বোন চিনছে। একটা টিমে যখন গহনাগুলি সব নিয়ে গেল তখন আমাদের যে কাজ করে সে কান্না করতেছে, তখন আমি অনেক ভয় পাচ্ছিলাম। তখন আমি বলতেছি কি যে আপনি না কান্না করেন না তাহলে আমাদের গুলি করবে, বলতেছি আমি। আর তখন আমার মাকে নিয়ে বলতেছে আসো তোমার সাথে কথা আছে একটু বাহিরে আসো, এটা বলে ঘর থেকে নিয়ে যাচ্ছে। বলতেছি কি যে দেখেন আমার এখানে আমার বড় দুই ছেলে মারা গেছে, তাদের কবরস্থানটা এখানে বাঁধানো আছে, আমার লাশটা প্লিজ দূরে নেবেন না, আমাকে এখানেই রেখে যান। মানে আপনার মা এটা বলছে? আমার মা বলতেছে যে আমাকে তো মারবেন জানি কিন্তু আমার লাশটা দূরে কোথাও নিয়ে যান না, আমাকে আমার দুই ছেলের কবর আছে এখানে। তারপরে এভাবে করতেছে, আর আমাদের টিনের ঘর তো মানে বাম পা দিয়ে এই পাশে লাথি মারতেছে, এই পাশে লাথি মারতেছে, নেওয়ার সময় যে যেন একটু শব্দ হয় আশপাশে কেউ আসে, তো শব্দ করছে কিন্তু কেউ আসে নাই। তখন লাস্টে আবার বলতেছে কি যে দুই পাশ থেকে দুইজনে ধরছে, আর মা কি বলতেছে সব আমি পাশের রুম থেকে আমি শুনতেছি, মাকে তখন দেখতেছি না, মাকে নিয়ে যাচ্ছে তখন।
আমার বোনটাকে বলতেছি আমি এখন আমি একটু টয়লেটে যাব, মানে ওইটা বললাম সে মায়ের সাথে সাথে যাবে, আমার মেজর বোনটা তো একটু বড়, তবে আমার মায়ের সাথে যাবে বলে বলতেছি কি যে বলতেছে আমার খুব টয়লেট চাপছে আমি যাবো, এ বলতেছে ও পিছনে পিছনে মার পিছনে পিছনে যাচ্ছে মাকে কোন দিক নিয়ে যাচ্ছে। তখন আমাদের সিঁড়ি দিয়ে তিনটা সিঁড়ি দরজায় তিনটা সিঁড়িতে নিচের সিঁড়িতে যখন নামা হয়ে গেছে তখন বলছে কি সোজা হয়ে দাঁড়াও, তখন আমার মা বলতেছে কি যে আমি একটু পানি খাবো, এ বলে বাম দিকে একটু মোড় নিছে, বাম দিকে একটু ঘুরছে, বলতেছে আমার ছোটো মেয়েটাকে একটু দেখবো, এমন করতেছে বাম দিকের দুই পাশ থেকে দুইজনে ধরছে আর সামনে গুলি করবে সে, তখন বলতেছে আমি একটু পানি খাবো আমার ছোটো মেয়েটাকে। হাত পা বাঁধা অবস্থায় ছিল, আমার মুখ বাঁধা ছিল, মানে আমার চোখ বাঁধা ছিল, মুখটা না চোখ বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল কিন্তু হাত, আমি ছোটো তো আমার হাত বাঁধেনি কিন্তু আমার যে কাজ করে যে তার হাত বাঁধা ছিল তার চোখ বাঁধা ছিল। আচ্ছা, পরে বলছে আমার ছোট মেয়েটাকে একটু দেখবো, যখন বাম দিকে একটু মোড় নিচ্ছে তখন গুলি করছে আমাকে, যখন গুলি করছে গুলিটা একদম সোজাসুজি যদি যেত তো আমার মা একটা দুর্ঘটনায় ঘটতো, আড়াআড়িভাবে এপাশ দিয়ে ঢুকে আড়াআড়িভাবে একদম পিছন সাইড দিয়ে কোনাকুনিভাবে বের হয়ে গেছে, এবং তখন পিছনে হাত বাঁধা ছিল অবস্থায় ফলে রেখে তারা চলে গেছে। হ্যাঁ, ওরা ভাবছে যে মারা গেছে, ওরা চলে গেছে। তখন আমার বোন জোরে চিৎকার করতেছে আর ওই যে আমাদের কাজে বটো সেও দৌড়ে বের হয়েছে, চিৎকার করতেছে মাকে ধরছে, তারপর আশপাশের লোকজন তখন চলে আসছে, চলে আসে এভাবে রক্ত উপর থেকে উঠতেছে এভাবে রক্ত, পিছিয়ে হাত বাঁধা ওটা আর কেউ খেয়াল করেনি, সে রক্ত কীভাবে ই করবে ওইটাই চেষ্টা করতেছে। পরে আমাদের গ্রামের বাড়ি, ওখানে গ্রামের বাড়ি থেকে মানে আমাদের যে হসপিটালটা অনেক দূরে, তো সেখানে অনেক ই করে একটা শাড়ি দিয়ে পুরো একদম বডিটারে আটকে এসছে ওটা, তখন আমি ওইটা আটকানো ওটা আর দেখিনি, মানে আমাকে তো একটু সরে রাখছে, আমি তো কান্নাকাটি করতেছে, আমি মানে মানে কিছুই বুঝে উঠতে পারতেছি না। তারপরে আমি ভাবছি তো মা মারা গেছে, তারপরে একজন এভাবে যখন তুলে মানে ওখানে তো কিসে নিবে, খাটটা এরকম নাই, তারপরে টিনের উপরে ই করে টিনের ভিতর ঢুকাইয়া পরে সেভাবে পেঁচাইয়া তারপরে মাকে নিয়ে গেছে হসপিটালে। তখন কোনো টেলিফোনের ব্যবস্থা বা কিছুই নেই, আব্বা জানে না, আমার ভাইরা জানে না যে আমাদের ঘরে ডাকাতি হয়েছে, মাকে গুলি করছে। তখন আমার মাকে নিয়ে যখন হসপিটালে গেল, হসপিটালে যাওয়ার পরে ওখানে ওরা কোনো মতে রক্তটা একটু চেক দিয়ে বলতেছে আমাদের বাড়ি হচ্ছে মাদারপুর, বলছে ওকে বরিশাল নিয়ে যেতে হবে। তখন আব্বা বরিশালেই চাকরি করতেন, বরিশাল জেলখানায় চাকরি করতেন আমার আব্বা। আচ্ছা, জেল পুলিশ ছিলেন আর কি। ওকে, তখন ওখানে আমার বাবাকে, বাবা ওখানে, তো মাকে ওখানে নিয়ে গেছে। এর আগের মুহূর্তে যখন এই হসপিটালে নিয়েছে তখনই একজন আবার চলে গেছে বরিশালে গাড়িতে উঠে। আচ্ছা আচ্ছা, গিয়ে আমার বাবাকে খবরটা বলছে, বলার পর সে আবার সাথে সাথেই আবার চলে আসতেছিল। আচ্ছা, তখন আর ফোনের ব্যবস্থা ছিল না, সে এক গাড়িতে আসতেছে আর মাকে নিয়ে অন্য গাড়িতে আবার যাচ্ছে। তখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে বাবা যখন শুনলো যে আয়েশা যা আমার মাকে নিয়ে গেছে, তখন আবার সে চলে গেছে। গিয়ে তাকে ডাক্তার দেখালো, দেখানোর পরে 3 মাস মেডিকেলে ছিল, থাকার পরে তা মা কিছুটা একটু সুস্থ হলো, মানে মানে গুলি করছে এই সাইডটা একদম পুড়ে গেছে আর বাম হাতটা শক্তি পেত না, এই হাত দিয়ে মানে এমনভাবে আটকানো ছিল বাধা পিছনে, একেবারে বামটা একদম অবশ অবশ হয়ে গেল, বাম হাত দিয়ে কিছু করতে পারতো না। তো অনেক দিন এইভাবে করে করে পরে টেমে মা সুস্থ হলো। পরবর্তীতে যখন আমার মা জানতেন যে কারা এই ঘটনাটা ঘটেছে, তখন তারাই বাদী হয়ে থানায় মামলা দিছে, যে তাদের শত্রু থাকতে পারে না, বলছে অমক অমক এভাবে নাম করে মামলা দিয়েছে। মামলা দেওয়ার পর তখন আমার মা, মাকে যখন সুস্থ হওয়ার পরে মাকে যখন দাঁড়া করেছে যে এরা এরা কি আপনাকে গুলি করছে, এরা কি ডাকাতির এখানে ছিল, তারপরে আমার মা বলছে যারা ছিল তারা কেউই ছিল না ওখানে, মানে ওরা নির্দোষ। তখন আমার মা বলছে কি আমার চোখ বাঁধা ছিল আর এরা কেউ ছিল না, আমার মনে পড়ে না, আমি কিছু দেখিনি, এটা বলছে না বলছে সে, আমার বোন না বলছে। তখন ওদের কিছু হয়নি, তারপর কি কি হয়েছে, মানে ওটা মামলাটা করেছিল কে, মামলাটা করেছিল যারা এই ঘটনাটা ঘটাইছে ওরাই, আমাদের নিজেদের আত্মীয় না, মামলা তো আপনাদের জায়গা থেকে হওয়ার কথা। হ্যাঁ, তো মামলা ওরা কেন করবে, ওরা আমাদের যে রক্তের আত্মীয়, আমাকে বাবা তো এখানে ছিল না। আপনারা আপনারা যেহেতু চোখে দেখেননি কিন্তু আপনারা গেস করেছেন যে এই আত্মীয়ের মধ্যে কেউ একজন করেছে, হয়তো নিশ্চিত আপনাদের জায়গা থেকে, কিন্তু আপনারা যেহেতু চোখে দেখেননি সুতরাং তো আপনারা মনে করছেন যে এরাই নিজেরাই আগ বাড়িয়ে গিয়ে মামলা করেছে যাদের নিজেদেরকে সেভ করার জন্য। ওকে, তারপরে তখন ওদের আর কিছু হলো না, পরে আমার ভাই বাবা এরা বলল যে আমরা এখানে থাকবো না, মানে ওখানে ওই বাড়িতে আর থাকবে না। একটা টাইমে আমরা ওই বাড়ি থেকে আমরা মানে একটু সদরের দিকে, মানে ওটা তো ইউনিয়ন এখন তো পৌরসভা হয়েছে, আগে একটু উপজেলা ওখানেই ছিল, একটু পূর্ব পায়ের দিকে, ওখানে আমরা ওই বাড়ি ছেড়ে আমরা এখানে বাড়িতে চলে আসি নতুন। একটা আমার বাবা পেনশনে আসছে, তখন পেনশনের টাকা দিয়ে তখন ওই জায়গা কিনে ওখানে আবার আমরা একটা হিন্দু বাড়ি, ওই জায়গা কিনে ওখানে আমরা ঘরটার
করে এখন বর্তমানে যেখানে আছি আর কি। তারপরে ওখানে আসার পরে আমার তিন বোনের মেজো বোনের বিবাহ হলো, বিয়ের পরে আমার সেজো বোনের বিয়ে হলো, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার। তখন আমার সেজো বোনের বিয়ের পরে আমার বড় বর্তমানে যে সেজো ভাই আর কি, সেজো ভাইটাও মারা গেছে। সেজো ভাইয়ের ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট, রাস্তার পাশে গাড়ি, আমি কলেজ থেকে আসছি, আসার পরে ও আবার বিস্কিট কিনতে রাস্তায় গেছে, তখন একটা মাইক্রো এসে ওকে জোরে ধাক্কা মারলো, তখন ওপরে গিয়ে মাথার একদম দুই ভাগ হয়ে গেছে। তখন আমি ওড়না দিয়ে ওকে মাথাটা এভাবে চাপ দিয়ে ধরে আমি হসপিটালে নিয়ে গেছি, ওকে হসপিটালে নিয়ে গেছি। যখন একটা ভ্যান আছে না, ভ্যানের উপর বসাই আমি দেখছি যে ও মানে চিৎকার বলতেছে যে আয় হায় বলছি, পর কে মারা গেছে? তাই আমি ভাবছি অন্য কেউ হবে, আমার ভাইয়ের ছেলে, আমি বুঝতে পারিনি। আমি যখন লোকের ভিড়ে যখন দেখি যে আমার ভাইয়ের ছেলে, আমি সৈকত বলে জোরে চিৎকার মেরে ওকে তখন আমি বুকে জড়াই ধরে তখন আমার ওড়না দিয়ে চেপে ধরছি ওর মাথাটা, চেপে ধরে আমি যখন হসপিটালে নিয়ে যাচ্ছি তখন যাওয়ার পথে আমার কোলের ভিতরেও মারা গেছে। তখন ওর চোখের পাতাটা টিপটিপ করতেছিল, আর তখন টিপটিপ করতেছে ওই সময় আমি শুধু বলতেছি আল্লাহ আল্লাহ বলতেছি, আর ওকে বলতেছি বাবা তোমার কিচ্ছু হবে না এমন করতেছি। তখন ও আমার কোলের ভিতর পায়খানা করে দিছে, কান দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে, ওই সময় ও মারা গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি। তখন হসপিটালে নিয়ে যাই, তখন হসপিটালে ডাক্তার ওকে দেখে বলে যে ও মারা গেছে। তখন ওই ইমার্জেন্সিতে বসা ছিল আমার বাচ্চার বাবা, উনি ইমার্জেন্সিতে ছিলেন, ওই হসপিটালে জাস্ট আপনার পরিচিত একজন, পরিচিত আমি তাকে চিনি না, আমি জানিও না, পরে শুনছি আর কি। উনি ইমার্জেন্সিতে ছিলেন, তখন আমি তো সবসময় হিজাব পরে একদম ইপ করে চলাফেরা করতাম, তখন ওই সময় আমাকে দেখছে উনি। দেখার পরে তারপরে ওনার ওখানেও তো একটা ক্লিনিক ছিল, মানে জাস্ট ডায়াগনস্টিক সেন্টার ওই হসপিটালের সামনেই, তো উনি এবার ইমার্জেন্সিতেই বসা ছিল। পরবর্তীতে যখন আমার ভাইয়ের ছেলেটা মারা গেলো, তো আমি কলেজে ওই হসপিটালের সামনে দিয়ে রাস্তা ওখান দিয়ে যাওয়া আসা করতাম। তো ওনার ভালো লাগছে, আরও এক বছর পরেই আমাকে বিয়ের অফার দিছে, এবং ওনার এক ফ্রেন্ড, সে আমার ভাইয়ের একটা দোকান আছে ওখানে বাজারের ভিতরে, তখন দোকানে গিয়ে সে নিজে এবং তার ফ্রেন্ড দুজনেই একসাথে গিয়ে দোকানে ওখানে গিয়ে বলতেছে যে আপনার ছোট বোনটাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই, আমি কোনো মানে থার্ড পার্সন করে দরকার নেই, আমি সরাসরি আমি বিবাহ করতে চাই। তখন আমার ভাই ভাবছে হয়তো যে আমি হয়তো চিনি বা আমার পরিচিত এরকম কিছু, বা আমার সাথে কোনো রিলেশন আছে কিনা তার সাথে, এরকম ভাবছে। তা সে ভাবির কাছে এসে বলছে, তো ভাবি আমি পরের দিন কলেজে যাব, ভাবি বলতেছে যে হসপিটালের সামনে এক্স রে করে কি তুই কি জানিস? তা আমি বলছি কি না তো। তা বলে আমি কি কেন এই কথা বলতেছেন কেন, তোর ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে তোর। তখন আমি চিন্তা করলাম কে এমন যে বিয়ের প্রস্তাব দিল, তখন আমার ভিতরে একটু তার জানতে ইচ্ছা করলো যে কে আসলে বিয়ের প্রস্তাব দিল। পরে আমি কলেজে গিয়ে আমার বান্ধবী শোয়া গিয়ে বান্ধবীকে বলতেছি যে এই কলেজে এই হসপিটালের সামনে এক্স রে করে কি তুই কি জানিস? তো বলছি কেন, আমি কি জানিস ও এনা আমাকে বিয়ের প্রস্তাব দিছে আমাদের বাসায় ভাইয়ের কাছে। তখন ও খুব হাসতেছে শুনে, বলতেছে কি তুই রাজি হয়ে যা। আমি কি কেন, আমি তো তাকে চিনি না জানি না, আমি রাজি হয়ে যাব। তো বলতেছে কি সে অনেক ভালো, নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, আমাদের তো হসপিটালের পাশে বাসায়, আমি জানি সে খুব ভালো মানুষ, নামাজ পড়ে খুব ভালো। তা আমি বলছি যে তারপরে এটা বলছে, বলার পরে কিছুদিন যাওয়ার পরে তখন আমার ভাইয়ের ইডি হয়ে আমাদের বাড়িতে চলে গেছে, গিয়ে বলতেছে। তারপরে আমার বাড়িতে যাওয়ার পরে আমার মেজো বোন তখন ছিল, মেজো বোন বলছে যে ও তো আমাদের সবার ছোট, তা আমরা চাচ্ছি যে ও আরো পড়াশোনাটা শেষ করুক, তারপরে আমরা ওকে বিয়ে দেবো, এত তাড়াতাড়ি ওকে আমরা বিয়ে দেবো না, এটা বলছে আমার মেজো বোন। তখন আমার মেজো বোন চাচ্ছিল যে ভালো সরকারি চাকরি করে বা কোনো ভালো ইসের সাথে মানে বিয়ে হবে, এরকম কিছু যে সে ওখানে ক্লিনিক কি না কি মানে পছন্দ হয়নি আর কি। সে বলছে যে না আমরা এখন আত্মীয় করবো না, ও পড়াশোনা শেষ করুক, আমাদের সবার ছোট, ও পড়াশোনা অনেক ভালো, এর জন্য আমি ও এই জন্য ওকে এখন বিয়ে দেবো না আমরা। তখন উনি করলো কি ওই হসপিটাল প্লাস আমার কলেজটা একটু কাছাকাছি আর কি, তো কলেজের যে টিচার তার সাথে মানে সন্ধ্যার পরে ক্যারাম বোর্ড খেলতো, বেশ পরিচয় ছিল তার। তো এক টিচারের কাছে, আমাদের ডিপার্টমেন্টের এক টিচার আর ভূগোল ডিপার্টমেন্টের এক টিচার ছিল, ওনার সাথে মানে বলতেছি কি যে আপনাদের এই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের এই নামে আমার অনেক পছন্দ, আমি তাকে বিবাহ করতে চাই, বা বাড়িতে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তারা মানে দেবে না বলে এভাবে বলে দিচ্ছে, ওরা দেবে না বলেই, কিন্তু আমাকে একটু হেল্প করেন, আমাকে অনেক পছন্দ, ওকে আমি বিয়ে করবো, কারণ ও সবসময় হেজাব পরে যায় এখান দিয়ে, কখনও একটু দোকানের দিকে কোনো দিকে তাকায় না, মাথা নিচু করে চলে যায় আবার নিচু করে আসে, এটা আমার অনেক ভালো লাগছে, আমার ফ্যামিলিতে এটা খুব পছন্দ, আমার ফ্যামিলি তো ইসলামিক ফ্যামিলি কিন্তু আমাকে অনেক ভালো লাগছে। এটা বলার পরে তখন সে আমি আমাদের
সে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে আমি বসা, তো আমার স্যার আমাকে ডাক দিয়েছে একটু আসো তো এদিকে গেটে গিয়ে। তো আমি আসছি, আসে তারপরে বলতেছি কি আসো এদিকে, আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে নিচে যখন নামবে তখন দেখি যে নিচে দাঁড়ানো। তখন আমি ওটা দেখে আমি বলতেছি কি স্যার আপনি আমাকে কী জন্য ডাকতেছেন, বলতেছি কি যে আমার ফ্রেন্ড তোমার সাথে একটু কথা বলবে। তখন আমি বুঝতে পারছি যে সে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছে। তখন স্যার ওখানে আর কি ওই ব্যাচেলার টিচাররা যে রুমগুলো থাকে না, তিন চারজন টিচার মিলে এরকম কলেজের ভিতরে আমাদের ছিল ওরকম। তো আমি ওখান থেকে পিছনে ফিরে আসছি, পিছনে ফিরে এখন চিন্তা করতেছি আমি একটু আগের থেকে একটু কেয়ারফুল ছিলাম যে একা একা কারোর সাথে কথা বলবো বা কিছু, মানে খুব নিজে খুবইভাবে সংযতভাবে চলার চেষ্টা করতাম। পরে আমার এক বান্ধবীকে সাথে করে নিয়ে গেলাম যে স্যার আমাকে ডাকছে চল তো একটু। তখন আমি একা যাইনি, আমার বান্ধবীকে সাথে করে নিয়ে গেছি, তো ও গেছে। তারপর আমি বলছি স্যার কি বলবেন, তো বলতেছি কি যে এ তো তোমাকে পছন্দ করে, তোমার কি মত? তো আমি বলছি স্যার আপনি তো আমার টিচার, আর এই কলেজে বিভিন্ন জায়গার থেকে ছেলে মেয়েরা আসে, আর আমি সবসময় কীভাবে চলাফেরা করি স্যার আপনি তো জানেন, তা আমাকে আজকে এখানে একা একা ডাকছেন কথা বলবো, এটা অনেকে দেখবে, দেখলে আমাকে খারাপ মনে করবে যে এই মেয়েটা ওই ছেলের সাথে এভাবে কথা বলে, আপনাকেও বলবে আর আমাকেও বলবে, স্যার আমাকে দয়া করে মাফ করে দেন, আমি এখানে বসে কথা বলতে পারবো না, আমি চলে যাই। তারপরে বলতেছি কি না একটু দাঁড়াও একটু বসো, তোমার কি কোনো এ ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে? তাই আমি বলছি যে আমার নিজস্ব পার্সোনাল কোনো মতামত নেই, কারণ আমার এ ব্যাপারে আমি তো সবার ছোট, আমার বোন আছে, ভাই আছে, বাবা আছে, মা আছে, আমার সব আছে, তো এ ব্যাপারে আমার নিজের কোনো মতামত নেই। তারা আমাকে যদি পছন্দ করে দেয় কোথাও, তো আমি আমার নিজের ব্যক্তিগত কোনো চয়েস নাই যে এখানে আমার যেতেই হবে, এরকম ই নাই, তারা আমার যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। তা বলতেছে ঠিক আছে, তোমার বাসায় গিয়ে আজকে বলবা যে টিচাররা আজকে বিকালে তোমাদের বাসায় যাবে। তারপরে ওই টিচাররা গিয়ে আমার বাবা মাকে বললেন যে আপনার তো চার মেয়ে, তিন মেয়ে আপনি বিয়ে দিয়েছেন, এই মেয়েটা, আমরাও তো টিচার, আমরা তো অভিভাবক, আমাদের কি একটা অধিকার নাই? তা আমরা এই ছোট মেয়েটাকে আমরা বিয়ে দিতে চাচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে আমরা বিয়ে দেবো। তখন আমার বাবা বলছেন যা এটা তো আমি তখন রিটায়ার্ড আসছি, আসলে ওর পড়াশোনার দায়িত্ব সব কিছু তো আমার ছেলে করে, তো আমার ছেলের সাথে একটু যোগাযোগ করে আমার ছেলে যদি মত দেয় আমার কোনো আপত্তি নেই। তখন আমার সেজ ভাইটা, সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পুলিশ ডিপার্টমেন্টে ওখানে চাকরি করতেন, তখন যে টেলিফোনেরই ছিল, তখন ওরা ওই যে মোবাইল নিয়ে, ওই যে কী মোবাইল, মানে দোকানে দোকানে তখন বিভিন্ন জায়গায় কথা বলার জন্য ই হতো, ওটা নিয়ে আমাদের বাড়িতে সন্ধ্যার পরে গেছে। তখন আমার ভাইয়ের সাথে কথা বলছে টিচাররা, কথা বলার পর আমার ভাই ওখানে বসে বলছে যে ঠিক আছে আপনারা তো অভিভাবক, এমনভাবে কথার প্যাচে ফেলাই দিচ্ছে যে আমার বাবা, আমার মা বা আমার ভাইরা যে দেখবে যে তার লেখাপড়া কত দূর, সে আসলে শিক্ষাগত যোগ্যতা কী, মানে ফ্যামিলি কীরকম, এসব কিছুই যাচাই বাছাই না করেই সে রাজি হয়ে গেছে। মানে আমার বাবাও সাদাসিধে মানুষ ছিল, আমার মাও ছিল, আমার ভাই ওই বলছে, আমার খালু আসছিল ওই সময় বেড়াতে আসছে, ও ছিল সাথে, আমার বোন ছিল, তা কিছু একটা না বুঝেই তখন তারা রাজি হয়ে গেছে। তখন আর বুঝতেই পারে নাই যে এর শিক্ষাগত যোগ্যতা কী বা কিছু, এরকম কিছু সে বুঝতে পারেনি। যাই হোক, আমার যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরপরই আমার বাচ্চাগঞ্জে হয়, বাচ্চা ডেলিভারি হয়, ডেলিভারির পরে নর্মালের ডেলিভারি হয় বাসায় বসেই। তখন ডেলিভারির পরে দেখি ওর মাথাটা একটু একটু ফুলে যাচ্ছে, তা ফুলে যাচ্ছে, আমি আর বুঝিনি যে এরকম কিছু, তা ফুলে যাচ্ছে। তারপরে আমি পাশেই হোমিও ডাক্তার ছিল, হোমিও ডাক্তার আনা হলো, আমি ওই ডাক্তার আসছে, এসে দেখতেছে, বলতেছে কি যে এই ঔষধটা খাওয়ান, হোমিও ঔষধ দিয়েছে, ওই ঔষধটা খাওয়ানো হলো, মানে রাত 12টার সময় আমার ডেলিভারি হলো, পরের দিন রাত 12টায় ও মারা গেছে। কি বলেন, প্রথম বাচ্চাটা ও মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারিনি যে আসলে ওর কি সমস্যা, কেন মারা গেল, দেখেছি মাথা ফুলে গেছে। তখন সবাই বলতেছে যে নর্মালি ডেলিভারি হয়েছে, ওর ডেলিভারির সময় মাথায় আঘাত লাগছিল, যার কারণেই ও মারা গেছে, এটা সবাই ভাবছে, আমিও তাই ভাবছি। তখন মানে আমরা জানতাম না যে কি প্রবলেম, কিছু প্রবলেম, এটা কিছু আমরা জানতাম কিছু, সেটা আপনারা জানতাম না। ওকে, তখন আমার হাজবেন্ডের ভিতরে ইয়ে চাপছে যে সে সিঙ্গাপুর যাবে, সিঙ্গাপুর, হ্যাঁ সিঙ্গাপুর যাবে। সে কি করলো, ওই ক্লিনিকের ওই টুকিটাকি যে যা মেশিন টেশিন যা ছিল সব বিক্রি করে দিল, এবং বললো যে আমার বাবা ভাই থেকে কিছু টাকা পয়সা দিতে হবে, আমার এরকম পরিচিত লোক আছে সে নেবে। তা আমার ভাই কিছু টাকা দিল, আমার বোন মা যেখানে যেভাবে যেভাবে যা যা পারছে টাকা দিয়েছে। টাকা দেওয়ার পরে সে চলে গেছে। চলে যাওয়ার পরে এদিকে আমার পড়াশোনা চলছে, তার ভিতরে চলছে। তারপরে সে সিঙ্গাপুর যাওয়ার পরে সে 18 মাস ছিল, 18 মাস ছিল। এই 18 মাসে আমার পড়াশোনা
অনার্স কমপ্লিট হয়ে গেছে আমার, তখন আমি মাস্টার্সে। আমার শাশুড়ির লিভার ক্যান্সার হলো, সে ডেল্টা মেডিকেলে ভর্তি, তখন আমি অনেক সেবা যত্ন করতাম, তার পাশে ছিলাম, মানে আমি খুব ই ছিলাম, সবারই অনেক আদর, আমার শাশুড়ি অনেক আদর পেয়েছে। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ ছিলেন, অনেক আদর করতো আমাদের, আমাকে আদর করতো অনেক, আমাকে দেখে অনেক পছন্দ করেছিল সে। তো অনেক সেভাবে আর কি, যাই হোক, আমার শাশুড়ির লিভার ক্যান্সার হলো, মারা গেল। মারা যাওয়ার 4 মাস পরে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসছে, আসার পরে তখন আমার এই যে বর্তমানে যে আমার শরীফুল ইসলাম, আমার বড় ছেলেটা এখন যেটা বলছি, এই বাচ্চাটা কনছে বলো 17 বছর আগের গল্প, কারণ ওর বয়স 17 বছর। তখন এই বাচ্চাটা হলো, হওয়ার পরে তখন ওর বয়স যখন 5 মাস, আমি ঢাকায় আসলাম, আমার ভাসুরের বাসায় ঢাকায় আসছি। তখন হামাগুড়ি দেবে দেবে এরকম, কিন্তু ওর ভিতরে সেরকম কিছু দেখছি না। তখন 6 মাস যখন 1 মাস পার হলো, আসছি ঢাকায়, আমার ভাসুরের বাসায় বেশ কিছুদিন ছিলাম, 3 মাস ছিলাম। তখন হামাগুড়ি দিচ্ছে, দেখি যে ওর হাঁটুটা ফুলে যাচ্ছে, হামাগুড়ি দিতে দিতে, হ্যাঁ, ওর হাঁটুটা ফুলে গিয়ে একদম নীল হয়ে আছে, আবার কোথাও পড়ে গেছে, তখন এই বুকের বাম সাইডটা ফুলে গেছে, হাতে ফুলে গেছে। তখন আমার মনে পড়লো যে আমার মা তো বলেছিল যা আমার ভাইয়ের কীরকম হতো, কী সমস্যা ছিল আমার ভাইয়ের, তখন আমার সেই কথা মনে পড়ছে, আমার মা যে মায়ের কাছে শুনতাম, আমার বয়স 1.5 বছর, তখন তো আমি বুঝতাম না যে আমার ভাইয়ের কী ছিল সমস্যাটা, আমার মা ওই রোগের নামও জানতো না। পরে যখন ওই সমস্যাটা ওইটা দেখলাম, তখন আমার ভিতরে কেমন একটা কাজ করলো যে আল্লাহ, সেই রোগটাই কি হলো, মানে এটা কিন্তু আমি শিওর করেও আমি বলতেছি না আমার হাজবেন্ডের কাছে। তখন আমি ই দেবো, আমি বিশেষ পরীক্ষা দেবো, পরীক্ষা সবই আমার নৈবেদিক যে পরীক্ষাটা ওইটার জন্য আমার আসলো, আমার শুক্রবারে পরীক্ষা, সোমবার, সোমবার দিন এখন ও একেবারে বেশি অসুস্থ, 8-10 জায়গায় ফুলে গেছে শরীরের, আমার ছেলেটা ফুলে গেছে। তখন ডাক্তার এম আর খান, শিশু বিশেষজ্ঞ, উনি ধানমন্ডিতে বসেন, তখন এম আর খানের কাছে আমার হাজবেন্ড আর আমি নিয়ে গেলাম। ওকে নিয়ে যাওয়ার পরে সে ওকে দেখার পরেই, বেশি সময় নিল না, দেখিয়ে বললো যে ওকে পিজিতে নিয়ে যান। তা পিজিতে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখিয়ে বলতেছে ওকে ভর্তি করতে হবে। তখন মঙ্গলবার আমি ওকে ভর্তি করলাম, আমার শুক্রবারে পরীক্ষা, তো আমি ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পরে টেস্ট দিল, বলতেছে এই টেস্ট আপনি সিএমএস থেকে এই টেস্টগুলি করাবেন। তো সিএমএস থেকে আমি এই টেস্টগুলি করালাম, করানোর পরে টেস্টে ধরা পড়লো যে ওর ফ্যাক্টর 8 যেটা শৈলী, সেটা হচ্ছে শতকরা যেমন 60-100 এরকম বা এরকম থাকে, কিন্তু ওর আছে মাত্র 2%। আচ্ছা, ওর শৈলে তা এই কারণেই মানে ওর এই সমস্যাটা। তখন এটা যখন ওটার নাম শুনলাম, রোগটার নাম, যে রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া, জি, তখন আমার বাচ্চাটা অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল দেখতে। তখন আমার হাজবেন্ড ওখানে খুব কান্না করলো, অনেক কান্নাকাটি করলো, আমিও করলাম, আমি কিছু খেতে পারতেছি না। মানে রোগটা সম্পর্কে আপনারা আগেই জানতেন, আপনার ভাইয়ের রোগটা ছিল? আমি জানতাম, হ্যাঁ, ভাইয়ের ছিল। তখন আমি যখনই শুনলাম যে এই শিওর এই রোগটাই, তখন বললো যে ওর কোথাও কাটা ছিঁড়ে হলে রক্ত থামবে না, আপনারা সাবধানে রাখবেন, মাথায় যেন কখনো আঘাত না লাগে, তারপরে প্রস্রাবের সাথে ব্লিডিং হলে এটা থামতে চাবে না, অনেক রক্ত পড়বে, এরকম শুনে তখন আমার মানে আর পরীক্ষা দেওয়া হলো না। হিমোফিলিয়া বি সম্পর্কে আপনারা মোটামুটি অবগত হয়েছেন আহনাফের এপিসোডটা থেকে। আহনাফের বয়স মাত্র 6 মাস, এখন 7 মাসে পেরিয়ে 8 মাসে যাচ্ছে, এবং আহনাফের জন্য একটা বিগ অ্যামাউন্ট অফ হেল্প রমজান মাসে স্টোরিটা প্রচার করা হয়েছিল, আপনারা করেছেন, সেটা সম্পর্কে বিভিন্ন আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে আছে, ঢাকা এফএমের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা রেডিওতে জানেন। 6 মাসের বয়স দিয়ে একটা হিমোফিলিয়া বি পেশেন্টকে বোঝানো সম্ভব না। আজকে যে ছেলেটার বয়স 17 বছর, তার মানে উনি জেনেছেন ওনার বয়স যখন 1 মাস বয়স, সেই সময়ে বোধ হয় না, কয় মাস, 1.5 বছর বয়সে জেনেছেন। 16 বছরের যে ফাইটিংয়ের গল্পটা একটা মায়ের, সেই গল্পটা আমরা আজকে এখানে হাইলাইট করছি। কিছুটা আগে থেকেই বলে দিলাম, আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আজকের এই পুরো গল্পটা শুনবেন আপনারা, যে একজন মা আসলে সন্তানের জন্য কী করে, সেটা হচ্ছে আজকের গল্পের মূল জায়গাটা। জি, হ্যাঁ, আমার তখন আমি আর পরীক্ষা দেওয়া আমার হলো না, তা আমি বাসায় চলে আসলাম। যখন এই রোগটা জানতে পারলেন আমার হাজবেন্ড যে এই রোগটা আর কোনো দিন ভালো হবে না, এই সারা জীবনে এই রোগটা বহন করে নিয়ে যেতে হবে, তখন তার মনটা কেমন যেন একটু হয়ে গেল। তারপরে আবার বাচ্চাটা অনেক সুন্দর ছিল, বাচ্চাটা হাসতো, গলা জড়ায় ধরতো, ই করতো, আবার ওকে অনেক আদর করতো, সে অনেক মনের দিক দিয়ে সে যথেষ্ট ভালো, আমি তাকে খুব শ্রদ্ধা করি। তারপরে আমি চলে আসলাম গ্রামে, যে আমার পরীক্ষা দিতে হবে, তখন আমার মাস্টার্স পরীক্ষা,
পরীক্ষা দিতে হবে, তখন আমি আবার গ্রামে আমার বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে চলে গেলাম, ওর খুব কেয়ার রাখতে হবে, খুব ভাবে সবাই বাড়ির সবাই খুব সাবধানে রাখতেছে, ওকে খেয়াল করতেছে, আমি পড়াশোনা করতেছি, কলেজে যাচ্ছি, কখনো ওকে নিয়ে যাচ্ছি সাথে করে। তো এভাবে করে আমি পরীক্ষা দিতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিলাম। পরীক্ষা যখন আমার ওর বয়স যখন 14 মাস, তখন আমার সেকেন্ড বেবি আসে। তো ও আমার ওই ছেলেটা সিজারে হয়েছে, বড় ছেলেটা, তখন সেকেন্ড বেবি পেটে আসছে। তো আমি বুঝতে পারিনি যে ও পেটে, তখন দেড় মাস হয়ে গেল, এক মাস পাঁচ দিন। তখন আমার তো সিজারে ছিল, আমার পেটের ভিতরে ব্যথা করতেছে, পেটের এক সাইডে ব্যথা করতেছে, হালকা হালকা ব্যথা করতেছে, আবার কখনো একটু বেশি করতেছে। তখন আমি বুঝতেছি না যে কেন ব্যথাটা, ভাবলাম যে সিজারে হলো, তা আমি কলেজে যাই, একটু পরিশ্রম করি, হাঁটাহাঁটি করি, এই জন্য হয়তো কোনো সেলাইতে কোনো সমস্যা হয়েছে। তখন আমি ওখানে মাদারীপুর সদর হসপিটাল ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে আমি দেখলাম আমার পেটে কী হয়েছে, আমার পেটের ভিতরে ব্যথা করতেছে, তো সেলাইতে কোনো সমস্যা হলো কি না, তখন বলতেছে তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাম করি। করে দেখে বলতেছে আপনার তো কনসেপ্ট হয়েছে, বাচ্চা কনসেপ্ট হয়েছে, এটা বলতেছে তারা। শুনে আমি অবাক হয়ে গেলাম, আমি ওখানে কান্না করে দিচ্ছি, বলতেছি বলেন কি আমার বাচ্চা হিমোফিলিয়া, আমার বড় ছেলে হিমোফিলিয়া, আর এখন আবার বাচ্চা কনসে, তারপরে আমার 14 মাস বয়স, ও তো আমার বুকের দুধ খাচ্ছে, আর ও তো অন্য খাবার তেমন একটা খেতে পারে না, ও বুকের দুধ খাবে তাহলে ও বাঁচবে কীভাবে? আমি খুব কান্না করতেছি যে আমার কনসে বলে আমার পরীক্ষা চলতেছে। তখন না টেলিফোনের ই ছিল, আমার হাজব্যান্ড ছিল ঢাকায়, তখন আমি তাকে ফোন দিলাম, বললাম যে শীত তখন অনেক, তখন বললাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো বাড়িতে, ডাক্তার এই কথা বলছে, আমি এখন কি করব, আমার তো আমার ছেলেকে দেখলেই কান্না আসে, ওর না জানি কত কষ্ট হবে। তো বলতেছে পরে সে চলে আসার পর তখন আমার মাস্টার্সের প্রথম পরীক্ষাটা, প্রথম পরীক্ষা দিয়ে ওই মাদারীপুরে ওখানে নাজিমুদ্দিন কলেজে আমাদের পরীক্ষাটা হয়েছে। তো ওই পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা শেষ হওয়ার পরে, সে আবার ওই যেই ম্যাডামের কাছে আমার সিজার হলো, ওই ম্যাডামের কাছে নিয়ে গেছে ডাক্তার। নিয়ে যাওয়ার পরে তখন সে দেখে বলতেছে কি যে শুনেন, প্রথম বাচ্চা হিমোফিলিয়া হলে সেকেন্ড বাচ্চাও যে হিমোফিলিয়া হবে এমন কোনো কথা নেই, কারণ পরবর্তী বাচ্চা, অনেকে জানে যে পরবর্তী বাচ্চাগুলি ভালোও হয়, যেহেতু আপনি প্রথম বাচ্চাটা অসুস্থ, আল্লাহ হয়তো এই বাচ্চাটা আপনাকে সুস্থ বাচ্চাও দিতে পারে, আপনি বাচ্চাটা ফালাইয়েন না, যেহেতু আপনি কয়েকদিন আগে সিজার গেল, তা আপনি বাচ্চাটা রেখেই দেন। কে বলেছে এটা? এটা ডাক্তার বলছেন, ডাক্তার বলেছে বাচ্চাটা রেখে দেন, এখন একটা করলে আপনি হয়তো সেলাইতেও সমস্যা হতে পারে বা আপনি অন্য কোনো সমস্যা হতে পারে, আপনি বাচ্চাটা রেখে দেন, ফালাইয়েন না। তো বলছে পর তারপরে আমরা রেখে দিলাম। পরবর্তী ওই বাচ্চাটা যখন হলো, ওটাও সিজারে হলো, হওয়ার পরে ওর আব্বু আবার ঢাকায় চাকরি বলতে আমার ভাসুরের একটা রেস্টুরেন্ট ছিল ধানমন্ডিতে, তো ওইখানে আর কি দেখাশোনার কাজ করতেন। আচ্ছা, তো আপনি তখন গ্রামের বাড়িতে থাকতেন, শ্বশুর বাড়ি কোথায় ছিল? বাবার বাড়িতে থাকতেন। আমার শ্বশুর বাড়িটা একদমই গ্রামের দিকে, সেখানে আশেপাশে কোনো ডাক্তার পাওয়া যায় না, তা আমি পড়াশোনা যেহেতু চলতেছে তখন আমার বাবার বাড়িতেই ছিলাম, অজপাড়াগা যেটা বলে, হ্যাঁ অজপাড়াগা। আর আমার শ্বশুর বাবার বাড়িটা হলো টুপুর পাড়ে, আর হচ্ছে কলেজটাও কাছে, কলেজে যেখানে পড়াশোনা করতাম। সেকেন্ড বেবিটা তখন হওয়ার পরে আমি, ওর বয়স যখন 6 মাস, ও হামাগুড়ি দিচ্ছে, একটা টাইমে দেখি কি ওর বুকের ভিতরে মানে একদম শক্ত ওইরকম একটা দেখে আমার সারা শরীরের ভিতরে এমন একটা, এই যে আমি তখন দেখেই বুঝতে পারছি মানে সেকেন্ড বেবিটাও, হ্যাঁ হিমোফিলিয়া এই সমস্যা আমি দেখেই বুঝতে পারছি, কিন্তু আমি কীভাবে যে ওর আব্বুকে বলবো, যে অনেক ছোটোবেলা অনেক সুন্দর লাগতো দেখতে, আমি যে কীভাবে তাকে বলবো, আমি চিন্তাই করতে পারি, মানে রাতে ঘুম আসতো না, সারাক্ষণ যখনই মনে পড়তো একা একা খুব কান্নাকাটি করতাম, আমাদের ফ্যামিলি সবাই জানতো যে ওর এই সমস্যা, তখন বুঝে ফেলছে আমার ভাই ভাবি মা বাবা সবাই বুঝতে পারছে যে ওর এই সমস্যাটা। তখন আমি সবার ছোট, আমি অনেক আদরে ছিলাম, তারা আমার কষ্টে তারাও খুব মানে হয়ে গেলো, আমার মা তো একদম ই হয়ে গেলো। পরে আমার ওই বাচ্চাটা অসুস্থ, ওর আব্বু আসছে, ঈদ আসছে, কিন্তু আসার পরে আমি না বলিনি তাকে প্রথমেই, কীভাবে বলবো, কীভাবে তাকে বলবো, আমি সেই চিন্তাই করতেছি, আহার আমি কীভাবে বলবো তাকে, আমি বাচ্চাটার জন্য তো কষ্ট পাচ্ছি, তারপরে আবার তাকে কীভাবে বলবো, তখন সেই ব্যাপারটা কীভাবে নেবে, আমি এই চিন্তা করতে করতে আমি হয়রান। তখন মোবাইল হাতে হাতে মানুষের ছিল না, এর জন্য কি আপনি নিজে থেকে গিলটি ফিল করতেছিলেন, মানে নিজে থেকে একটু নিজেকে দোষী মনে হচ্ছে না, মানে দোষী মনে হয় কি আমার জন্যই, তার মানে এরকম কত কি মনে পড়ে, আপনার ফ্যামিলিতে আছে এটা, যেহেতু এটা ইনহেরিটেড এবং জেনেটিক্যাল ফ্যামিলিগত রোগ, যেহেতু আপনার ফ্যামিলিতে আছে সে কারণে আপনার বাচ্চাদের হয়েছে। তো প্রথম বাচ্চার হয়েছে সেটা তো বাবা মন খারাপ করেছে, দ্বিতীয় বাচ্চাটাতে না হওয়ার কথা ছিল, যেহেতু আপনার ফ্যামিলিতে এরকম যে একটার হয়েছে আরেকটার হয়নি এরকম ঘটনা আছে,
তো সেহেতু আপনি ওই জায়গাটা থেকে মনে করেছিলেন দ্বিতীয় বেবিটা ঠিক আছে থাক, ডাক্তারও সাজেশন দিয়েছিল। দ্বিতীয় বেবিটাও যখন হিমোফিলিয়া বিতে আক্রান্ত হলো তখন আপনার বলতে খুব লাগছিল যে আড়ষ্টতায় থাকছিলেন যে আমি আসলে কীভাবে তাকে বলবো, কারণ দুটোই তো আসলে আমার আমার ফ্যামিলি থেকে এসছে, ওর ফ্যামিলিতে কারো তো হিমোফিলিয়া বি ছিল না। ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তারপর তারপরে আমি মানে সে আসছে, একদিন পার হয়ে গেল, আমি ওকে কখনো গায়ের থেকে গেঞ্জি টেঞ্জি জামাটা আমার খুলতাম না, যে গায়ে বুকে আসে হাতে এভাবে হাত ধরতাম, হাতের ওখানে ফুলে আসে, আর কোথাও নেই, পায়েটায় নেই, দুই জায়গায় আসে। তখন আমি ঈদ আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাবে, আমাকে ঈদের সময় সবাই আসবে শ্বশুরবাড়িতে, তখন আমাকে নিয়ে যাবে। তখন আমি চিন্তা করতেছি আমি কীভাবে তাকে বলবো, তো আমার জন্য তখন ওই নোকিয়া মোবাইল, ওই মোবাইলগুলি তখন আমার জন্য কিনে নিয়ে গেছে যে বাচ্চা অসুস্থ কখন কি হয় আমাকে যেন একটু ফোন দিয়ে জানাতে পারে, বা আমি যাতে খোঁজখবর নিতে পারি ঢাকা থেকে। তখন ওই ফোনটা আমার জন্য কিনে নিয়ে গেছে, আমি ফোন পেয়ে খুব খুশি, তখন নতুন ফোন, ফোন পেয়ে অনেক খুশি। পরে আমি ফোনটা যখন আমার হাতে দেয় বের করে, তখন আমি বলতেছি, বলি কি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কারণ তুমি সামান্য কটা বেতন পাও, তারপরে তুমি আমার জন্য ফোন কিনে নিয়ে আসছো। আচ্ছা, এমনও তো হতে পারে যদি আমার এই সেকেন্ড বাচ্চাটাও যদি হিমোফিলিয়া হয় তাহলে তুমি কী চিন্তা করবা, তোমার খারাপ লাগবে না তখন? এইভাবে বলতেছি, তা বলতেছি কি যে তখন সে ভাবছে যে তো হবেই না, এরকম একটা চিন্তা করছে। তো বলতেছি কি হলে হবে, করার কিছু নেই, আল্লাহ যদি দেয় তো কী করবো আর, এটা বলছে। মানে সে আর কি কিছুটা মূল্য ইয়ে করে নেই, ওটা ভাবছে যে হবেই না এরকম কিছু। তখন আমি বলছি যে আমি একটা তোমাকে কথা বলবো, তুমি আমার সাথে রাগ করবে না তো, বা আমাকে কষ্ট দেবে না তো? সে তখন মানে থয়ে গেছে, বলছি কি বলবো আমাকে যে আমি তোমাকে কষ্ট দেব, বা কি কি এমন কথা? তাই আমি বলছি কি জানো, আমার এই এই বেবিটারও না হিমোফিলিয়া। তখন সে দাঁড়ানো ছিল খাটের পাশে, দাঁড়ানো থেকে বসে পড়ছে, বসার থেকে একদম শুয়ে পড়ছে বিছানার উপরে, শুয়ে মানে চোখটা বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকলো। মানে শুনে তখন তার অনেক খারাপ লাগলো, যে কিছুক্ষণ শুয়ে পড়লো, শুয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। তখন আমিও কিছুই বলতেছি না, শুধু তাকে দেখতেছি তার দিক, তাকে বলতেছি যে ভাবতেছি, আমার ভিতরে ভয় কাজ করতেছে যে না জানি কী বলে, না জানি কী বলে। তখন সে উঠে কিছু সময় কান্না করলো, তার কান্না দেখে আমিও খুব কান্না করলো, যে এটা তো আমি বাহক, এই রোগের বহনকারী তো আমি, তার ফ্যামিলি থেকে তো এটা আসেনি। তখন আমি অনেক কান্না করলাম, তখন আবার সে কান্না থামে আমাকে সান্ত্বনা দিচ্ছে যে থাক তুমি কান্না করো না, আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের দিছে, আল্লাহই সাহায্য করবে আমাদের। এটা সে একটু রাগি টাইপের, আমাকে যখন বুঝায় সান্ত্বনা দেয় ভালোবাসে অনেক, বাসে যখন একটু সামান্য একটু রাগ করে তখন মনে হয় যে কী একটা দুর্ঘটনা ঘটে যাবে, অনেক রাগ যা পাবে হাতের কাছে ভাঙচুর করে একদম, মানে অনেক রাগ তার। আবার অনেক ভালোবাসে যে হারে রাগ করছি বা কিছু, সে আমার সাথে রাগ করলে কখনোই আমি প্রতিবাদ করতাম না, যখন রাগ করতাম আমি আস্তে সামনের থেকে চলে যেতাম, গিয়ে হয়তো রান্নাঘরে বা বারান্দায় কোথাও গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আমার সামনে থাকলে হয়তো একটু বেশি রাগ করবে, তাই একটু সামনে থেকে সরে গেলে হয়তো রাগটা কমবে, তাই আমি সরে যেতাম, কখনোই তার প্রতি উত্তর করতাম না, রাগ করতাম না, কিছুই করতাম না। তো একটা টাইমে যখন এই সমস্যাটা, তখন আমি শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো, আমার পড়াশোনা শেষ, মাস্টার্স কমপ্লিট হয়েছে, এখন আমি শ্বশুরবাড়িতে থাকবো, কিন্তু সেখানে তো আমার বাচ্চা দুই ছেলের এই সমস্যা, আমি হসপিটালে যাবো কীভাবে, ডাক্তার পাবো কোথায়, ইঞ্জেকশন কীভাবে দেবো, বা ইঞ্জেকশন এই ঢাকার থেকে সে ইঞ্জেকশন গাড়িতে পাঠিয়ে দিত, কখনো হয়তো দাঁত উঠছে যখন তখন হয়তো পড়ে গেছে, ওই দাঁতটা ঠোঁট কেটে গেছে, এমন রক্ত ঝরতেছে যে অঝরে রক্ত, রক্ত পড়তেই আছে, রক্ত থামে না, যতক্ষণ হাত দিয়ে চাপ দিয়ে ধরি ততক্ষণ, আবার জিব্বা কেটে যায়, জিব্বা তো চাপ দিয়ে ধরতে পারি না, আঙ্গুলের উপর কামড় বসাই দেয়, জিব্বা চাপ দিয়ে ধরতে পারি না, রক্ত পড়তেছে তো পড়তেই আছে। ঢাকা থেকে সেই ইঞ্জেকশন গাড়িতে পাঠিয়ে দেয়, একবার লঞ্চ মানে ফেরি আটকে গেল নদীতে, ফেরি যাচ্ছে না, সেই ইঞ্জেকশন ওই ড্রাইভারের কাছে ইঞ্জেকশন দিয়ে দিছে, আমরা ওখানে স্টেশনে দাঁড়িয়ে থেকে ইঞ্জেকশনটা নিয়ে নেব, কী গাড়ি কত নম্বর গাড়ি, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম ওখানে, তাও ইঞ্জেকশনটা নিয়ে আমি ওখানে ডাক্তার দিয়ে পুশ করে দিতাম। তাই এখানে যে ব্লাডের যে সাদা অংশ, প্লাজমা যেটা বলে, প্লাজমাটা দিলে যে ওটা চিকিৎসা, এটা আমরা তখন জানতাম না, শুধু ইঞ্জেকশনটাই জানতাম। সেই ইঞ্জেকশনটা ছিল 4800 টাকা দাম ওই সময়, তা আমার হাজব্যান্ড 4000 টাকা বেতন পেত, তখন আমার ভাসুরে তাকে একটা বেতন ধার্য করেছিল 4000 টাকা, আর খাবে থাকবে। কিন্তু ওই আমার ভাসুরে কিছু দিত, এ দিত, ও দিত, এইভাবে করে কোনো মতে ইঞ্জেকশন ম্যানেজ করে তারপরে সে পাঠিয়ে দিত। সংসারের বাকি বিষয় তো বাদই দিলাম, 4000 টাকা হচ্ছে বেতন, 4800 টাকা হচ্ছে একটা ইঞ্জেকশনের দাম, দুটো বাচ্চার হিমোফিলিয়া বি, কত ইঞ্জেকশন লাগতো মাসে? সেটা মানে
একবার তো মানে আমার মেজর ছেলেটা ও যখন, এটা কি কোনো ফিক্সড কোনো কিছু আছে যে এই কয়টাই লাগে ইনজেকশন নাকি শুধুমাত্র সিচুয়েশন যখন খারাপ হয় তখন দিতে হয়? হ্যাঁ, যখন খারাপ হবে তখনই, মানে এটা একটু স্টকে রাখতে হয়, মানে যে কোনো সময় এটা রাখতে হয়? এটা একদম সব সময় একটা ফ্রিজে একটা ইনজেকশন রেখেই দিতে হয় যে কখন কি দুর্ঘটনা ঘটে এই জন্য। আচ্ছা, তখন এর থেকে ওর থেকে টাকা নিয়ে 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 তারপরে ইঞ্জেকশন, তাও ইঞ্জেকশন সচরাচর পাওয়া যেত না, এই লাস্ট ফর্মা এখানে ওইখানে, এই হসপিটালে ওই হসপিটাল, মানে পিজি হসপিটালের সামনে যে ওই যে ঔষধের দোকানগুলি ওখানে, ধানমন্ডিতে বিভিন্ন জায়গায় খোঁজ করতো, পাওয়া যেত না পাওয়া যেত না, খুঁজে খুঁজে তারপরে যদি পাইতো তো ওইটা পাঠিয়ে দিত। তো হ্যাঁ, ইঞ্জেকশনটা পাঠিয়ে দেওয়ার পরে ওই ইঞ্জেকশন আমি পুশ করতাম। একবার ও হাঁটতেছে উঠান দিয়ে, তখন মুরগির বাচ্চা নিয়ে হাঁটতেছে মুরগি, তো ও তো আর বোঝে না যে মুরগির বাচ্চা ধরলে কি হবে। তো মুরগির বাচ্চাটা ধরতে গিয়ে, তখন ও ধরতে গেছে, তখন মুরগিতে এসে ওর গায়ে ছুবল মারছে, পরে ও হা করে চিৎকার করছে, ওর দাঁতের পাশে এসে মুরগিতে একটা ঠোকর মারছে, পরে ওই দাঁতটা নড়ে গেছে। তখন ওর বয়স এক বছর, এক বছর দাঁতটা নড়ে গেছে। তখন ওই ইঞ্জেকশন দেওয়ার পরে রক্ত থামছে, কিন্তু আবার জিব্বা দিয়ে তখন দাঁতটা আবার কী করতেছে, তখন ওখান দিয়ে আবার ব্লিডিং শুরু হয়েছে, আবার রক্ত পড়া শুরু হলো, আবার সেই ইঞ্জেকশন, আবার ইঞ্জেকশন দিতে হলো দ্বিতীয়বারে। তো 4800 টাকা একটা ইঞ্জেকশন, তারপরে আর একটা ইঞ্জেকশন, তখন কী করব? তখন আমার আমার মা দিয়েছে, মানে এ দিয়ে বোন দিয়েছে, মানে এমন করে করে টাকা ম্যানেজ করে আবার আর একটা ইঞ্জেকশন দিলাম, এমন করে তারপরে সপ্তম দিনে আবার সেই আবার ব্লিডিং শুরু, আবার রক্ত পড়া শুরু হলো ওই দাঁত দিয়ে। ওইটা আর দাঁতটা ই হতে না হতেই, মানে ছোট মানুষ, ও জিব্বা দিয়ে নাড়া দিছে, আবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। তখন একটা পর্যায়ে কী করবো, মানে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল আর ওর ভেইনও পাওয়া যেত না, ইঞ্জেকশনটা পুশ করতে অনেক কষ্ট হতো ওর। তখন ওকে ঢাকায় নিয়ে আসলাম, ঢাকায় নিয়ে এসে তখন নিয়ে এসে ওকে পিজি থেকে আবার টেস্ট করলাম। ওই টেস্ট করে ওই টেস্ট দিলো, ওই টেস্ট করা হলো যে ওর পার্সেন্ট কত আছে, 1.7 ছিল ওর, আমার ওই বাচ্চার থেকেও কম। তো টেস্ট করার পরে তখন ওই ইঞ্জেকশন ই দিলো, মানে ইঞ্জেকশন দেওয়ার পর তৃতীয় ইঞ্জেকশনটা, ইঞ্জেকশনটা দেওয়ার পরে তারপরে কিছুদিন মানে খুব সতর্কতার সাথে আস্তে আস্তে ওই জায়গাটা শুকিয়ে গেলো, ঔষধ খেলো, তারপরে ভালো হলো। পরে সিদ্ধান্ত নিল যে ওই সময় আমি কিছু জমি, আমার বাবা এর আগে, আমার বাবা মারা গেছেন তার 3 মাস আগে, বাবা মারা গেছেন ওই সমস্যার আগে, তখন আমার ভাই মা তারপরে সবাই বলছে যে তোমার শ্বশুরবাড়ি তো একদম গ্রামের দিকে অজপাড়া গায়ে, তো এখানে কিছু জায়গা দিয়ে এখানে একটু ঘর তোলো, এখানেই থাকো, আমাদের এখানেই থাকো। পরে আমাদের বাবার বাড়িতেই মানে একটু জায়গা দিছে যে ঘর তোলার জন্য, তখন ওখানে আমার বাবার যে কিছু জমি, ওই জমিটা আবার বিক্রি করতে বললো, আমি যে একটা অংশ পাবো ওখানে ধানের জমিটা, ওই জমিটা বিক্রি করে ওখানে আর কি একটা ঘর তুললাম। তো ঘর তুলে ওখানেই আমি ছিলাম। তে এর মাঝে আবার আমার সেজো বোনের যে হিমোফিলিয়া পেশেন্ট ছিল, তার সেজো বোনের ছেলের এক ছেলে হিমোফিলিয়া, কিন্তু তার হাজব্যান্ডে স্বাভাবিকভাবে জিনিসটা মেনে নেয়নি, আমার ছেলের এরকম সমস্যা হচ্ছে, আমার দ্বিতীয় ছেলেরও এরকম সমস্যা, প্রথম ছেলের সমস্যা, তখন সে ভাবছে যে আমার ছেলের সমস্যা আমি আবার ভেবে নিলে আবার ওই ছেলেরও এই সমস্যা হবে, এটা চিন্তা করে সে বিবাহ করলো গোপনে, সে কারো কাছেই বলেনি, বিবাহ করলো। বিবাহ করে তারপরে আমার বোনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল, আমার সেজো বোনকে ডিভোর্স লেটার পাঠানোর পরে আমার সেজো বোনটা করলো কি, ওই ডিভোর্স লেটার পাঠানোর পরেই ও আর বাচ্চা সহ ও শ্বশুরবাড়ি থেকে চলে আসছে সরাসরি আমার বাসায়, আমার কাছে আসছে। আচ্ছা, ওই এসে সেজো বাচ্চাকে সাথে করে নিয়ে, হ্যাঁ বাচ্চাটাকে সাথে করে আমার বাসায় চলে এসে খুব কান্নাকাটি করতেছে, আমার মেজো বোন আসছে, বড় বোন সব আমার বাসায় আসছে, এসে বোন আমি আমার কাছে শেয়ার করতেছে দেখ এরকম এরকম আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে, তা আমার একটা ছেলে একটা মেয়ে, আমার এই 19 বছরের সংসার আমার কী হবে, এসে মানে খুব কান্নাকাটি করতেছে। তখন আমারও খুব খারাপ লাগতেছে, আমার বোনদেরও খুব খারাপ লাগতেছে। আমার বোন বলতেছে যে এভাবে তো ওকে ছেড়ে দেওয়া যায় না, তো অন্যত্র বিবাহ করছে করুক, কিন্তু ওকে ডিভোর্স দেবে কেন, মানুষের দুইটা বউ থাকতেই পারে। তো হ্যাঁ অসুস্থ ঠিক আছে, তো সুস্থ বাচ্চা দরকার, তুই অন্য জায়গায় বিয়ে করছিস, এটা আমাদের সাথে শেয়ার করলেই হতো, তা আমরা এটা মেনে নিতাম, যেহেতু আমাদের এটা জেনেটিক সমস্যা এটা আমরা মেনে নিতাম। তো পরবর্তীতে সে করলো কি, একটা মামলা দিয়ে দিল। যখন সে বিবাহ করছে আমার সেজো বোনের হাজবেন্ড, বিবাহ করার পরে প্রথমেই ওকে ডিভোর্স দেয়নি, ও তো গোপন ছিল, বিবাহটা গোপন ছিল। তো একটা টাইমে ও বিভিন্ন ধরনের কথা বলতো, তোকে এবার এবার খাওয়াবো, তাই এই সেই, তোকে তো কবেই তালাক দিয়ে দিছি তুই যাস না কেন, এরকম কথা বলতো, অনেক কষ্ট দিয়ে কথা বলতো, ওগুলি আমাদের সাথে শেয়ার করতো। তো একটা টাইমে আমার যখন আমার সেকেন্ড বাচ্চাটার ওই যে একটা মাসেই 3টা ইঞ্জেকশন লাগলো, তখন আমার হাজবেন্ডের মন অনেক খারাপ হয়ে গেল, তখন সে আমার সাথে ভালোভাবে আচরণ করতো না, আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতো আর বলতো যে তোমরা আমাকে ঠকাইছো, আমাকে কষ্ট দিছো, আমাকে ঠকাইছো, আমরা যাই না শুই না আমার সাথে এরকম করছো তোমরা, তোমরা জানো যে তোমাদের ভিতরে এই রোগ, আমার কিছু বলো নাই, এ ধরনের কষ্ট দিত, আমার ভবিষ্যৎ কী, আমি কী নিয়ে থাকবো,
এটা বলতো, আমার দুলাভাইয়ের কাছে বলতো, লোকজনের কাছে বলতো, ওরা আমার কাছে বলতো, তখন আমার অনেক মন খারাপ লাগতো, অনেক কষ্ট পেতাম। কিন্তু আমি তাকে বলিনি যে তুমি এর কাছে এটা বলছো, এটা করছো। আমি ধরা দিতাম না তাকে, আমি আমার মতোই থাকতাম, আমি কিছুই বলতাম না। বরং তাকে যে আমি ভালোবাসি আরও বেশি বেশি, মানে সে আমাকে ডাক দেওয়ার আগেই তার সামনে চলে যেতাম, মানে সে কিছু বলার আগেই সামনে থাকতাম, কিছু বলবে মানে এটা সুযোগ ছিল না, মানে এও করতাম না। তো আমার ওই ছোটো বাচ্চা ছোটো, তারপরে আমি ওখানে একটা কিন্ডার গার্ডেন স্কুলে মাস্টারি করি, যে ওই ছোটো অসুস্থ বাচ্চা নিয়ে আমি কোথায় চাকরি করতে যাব, ওদেরকে দেখবে। তখন আমার বড় বাচ্চাটা যে 17 বছর বয়স, ওকে স্কুলে দিতে হবে। তো স্কুলে যেহেতু হিমোফিলিয়া, ধাক্কা লাগে না কি, আমি ওখানে টিচার থাকলে আমি একটু দেখে রাখতে পারবো, কাছাকাছি থাকতে পারবো, যার কারণে ওখানে টিচার আমাকে ওখানে নিয়োগ নিয়ে নিল। তখন আমি ওখানে ক্লাস নিলাম, ওই বাচ্চাটা ওখানে ক্লাস নিলাম এবং টিউশনই করতাম। কিছু টাকা, টাকাটা পেলে ও খুশি হবে, আমার হাজবেন্ডের কাছে টাকাটা এভাবে ধরে দিতাম, দেখো আমি এই টাকাটা পেয়েছি এই আজকে টিউশনটাকে খুশি রাখার চেষ্টা করতাম, খুশি রাখার জন্য আমি এটা করতাম। আবার আমার মা কিছু কিছু টাকা দিতেন, আমার বাবা মারা গেছে পেনশনের টাকা। এদিকে তো আবার একটা দুর্ঘটনা ঘটলেও, যেটা আপনার বোনের ক্ষেত্রে হলো, যে তার ডিভোর্সটা হয়ে গেল, আপন বোন তো না? হ্যাঁ, আপন বোন। মানে ওইটাও একটা আতঙ্ক কাজ করতো, না জানি কি একটা হয়ে যায়। আমি সবসময় আতঙ্কে ছিলাম যে না জানি কীরকম হয়ে যায়, আমাকে কখন যেন কী করে, মানে এরকম আমার পিতা সবসময় আতঙ্ক কাজ করতো সবসময়, মানে খুব আমি কেয়ারে থাকতাম ব্যাপারটা নিয়ে। আমি তাকে বেশি বেশি মানে আরও বেশি ভালোবাসার চেষ্টা করতাম। তারপরে বাচ্চা যখন এই সমস্যা, তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়। তখন এমনই একটা টাইম যে দেখেন, আমি সবসময় আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নেই, নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা সুস্থ করো অন্তত, হয় তুমি অলৌকিকভাবে একটা বাচ্চা সুস্থ করে দাও, তা না হলে আমাকে একটা সুস্থ বাচ্চা দাও, কীভাবে দাও আল্লাহ তুমি জানো, আমি জানি না, তুমি সব পারো, দিনকে রাত, রাতকে দিন করো, কিন্তু আমাকে একটা বাচ্চা সুস্থ দাও, আমি একটা সুস্থ বাচ্চার মা হতে চাই। একসময় আমার সেজো বোন বলতে, সে বলে কি যে ফরিদপুরের ওইদিকে নদীর পাড়ে বাড়ি, এক মহিলা ওই ভিক্ষা করতে আর কি আসতো, মাঝে মাঝেই আসতো, মানে একদিন পর পরে আসতো। তো ওই মহিলা মুরব্বী মহিলা, অনেক বয়স মহিলাটার, মহিলাটার মাথায় টিউমার ছিল। ওকে, তো আসতো গ্রামে গ্রামে আসতো। তা তখন ওই মহিলাটার একটা মেয়ে, বড় মেয়ে, তার প্রথম বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর একটা কন্যা সন্তান হওয়ার পরে, তো ওই কী কারণে জানো স্বামীর সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে, ওই মেয়েটার, ওই মহিলার বড় মেয়েটার বিবাহ হয়ে মানে ডিভোর্স হয়ে যাওয়ার পরে, তখন ওই মেয়েটা কী করলো, ওই যে নাতিটা, ওই তার একটা মেয়ে ছিল আর কি, বিবাহ করার পরে ওই মহিলাটা মেয়ে হলো, মেয়ে সহ ডিভোর্স দিয়ে দিছে। দেওয়ার পরে তো ওই নাতিটা ওই মহিলার কাছেই থাকতো। জি, থাকার পরে ওই তার মেয়েটা ঢাকার গার্মেন্টসে চাকরি করতো। আচ্ছা, কোথায় যেন চাকরি করতো। চাকরি করার পরে একটা টাইমে একটা ছেলের সাথে তার পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তাদের বাড়ি হচ্ছে ফরিদপুরে, নদীর পাড়ে আর কি, একই এলাকায়। তো ওই যখন পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে ওরা একা একা বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করার পরে তাও ওই যেহেতু ওর আগে বিয়ে আছে, একটা বাচ্চা আছে, এটা ওর ফ্যামিলি মানে নেই, মানে নেয় নেই। তারপরে মহিলাটা যখন 6 মাসের বাচ্চা পেটে, ওই এই বাচ্চাটা আর কি, জি, 6 মাসের পেটে, তখন সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা টাইমে বিবাহ নিয়ে অনেক বড় ভাই, তারপরে মা, তাদের সাথে অনেক গণ্ডগোল হলো, তোর বউ নিয়ে কোথায় যাবি, যায় বউ নিয়ে বাড়িতে আশ্রয় নেই, এরকম অনেক বকাঝকা এসে অনেক কিছু করলো। একটা টাইমে একটা মারামারি পর্যায়ে, রাতে মারামারি হলো আর কি, মারামারি পর্যায়ে, তখন সে ওই ওর হাজব্যান্ড তখন স্ট্রোক করছে আর কি, স্ট্রোক করে তখন হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাবার একদম একটু মানে নিয়ে যাবে, আর 2-3 মিনিট হলেই হয়তো হসপিটালে পৌঁছে যাবে, এই মুহূর্তে আর কি গাড়িতে বসেই মারা গেছে। আচ্ছা, ওই মহিলার হাজব্যান্ড মারা যাওয়ার পরে, তখন ওই মহিলাটা এখন বাচ্চা পেটে, এখন সে জীবিত থাকতেই মানে নাই, এখন তো আর কোনো মানার প্রশ্নই ওঠে না, এখন কী করবে। তখন ও একা একা বিবাহ করছে, আবার এই স্বামী মারা গেল এদিকে। তখন ওই যে ওর বাবার বাড়ির দিকে কেউ কে মানে মহিলা জানাবে না যে তার এরকম হয়েছে, এক একজন এক এক কথা বলবে, এই বাচ্চা কোথা, স্বামী দেখলাম না, তা বাচ্চা আসলো কোথ থেকে, মানে এরকম কিছু বলবে। এই জন্য ওই গার্মেন্টসে ঢাকায় যে থাকতো, এখন সে সরাসরি ওই মহিলাটা, যে বৃদ্ধ মহিলাটা, সে তার বাড়িতে নিতে চাচ্ছে না, ওটা গরিব, খুব ছোট একটা ঘর। তখন উনি ভিক্ষা করতো আর এক একজনের কাছে বলতো যে আমার মেয়েকে একটু সাহায্য করবেন, আমার মেয়ের বাচ্চা পেটে, আর 2 মাস আছে বাচ্চা হবে, এখন মেয়েটাকে আমি কোথায় রাখবো, কার কাছে রাখবো। তখন আমার বোন বললো কি যে তাহলে আপনি একটা কাজ করেন, আমার কাছেও সংবাদটা আসছে, আসার পরে আমার হাজব্যান্ডকে বলতেছি কি একটা মহিলা এরকম বাচ্চা পেটে, সে কিছু সাহায্য চাইতেছে, তার বাচ্চাটা ডেলিভারি হবে, হাজব্যান্ড মারা গেছে 6 মাসের পেটে থাকতে। তখন এই মহিলাটা এখন কিছু সাহায্যের জন্য বলতেছে আপা,
তা আমি কি করবো? তা বলতেছি কি তুমি আপাকে বলো যে একটা টাইমে বাসায় এসে কিছু চাল টাল বা টাকা টুকা যা থাকে একটু কিছু যা পারো তুমি দিয়ে দাও, মানে আস কেউ যদি সাহায্য চায় কিছু না কিছু দিতে হয়, তা তুমি যা পারো দাও কিছু। তারপরে আমি ওটা দিলাম। দেওয়ার পরে আমার বোনের সাথে আমি বলতেছি, বলি কি যে আচ্ছা এই ওই মহিলাটা বলছে যে বাচ্চাটা কাউকে দিয়ে দেবে ডেলিভারি পরে। পরে আমি আমার বোনের সাথে শেয়ার করতেছি, বড় বোনের সাথে, যে আপা এই বাচ্চাটা যে দিয়ে দেবে, আচ্ছা এই বাচ্চাটা আমরা রাখতে পারি না, আমার তো দুই ছেলের হিমোফিলিয়া, এই বাচ্চাটা যদি আমরা রাখি তাহলে ভালো হয় না। তা আমার হাজবেন্ডের কথা বলতেছে, আল্লাহ ও যে রাগী মানুষ, ও কি জীবনও মানবে? তা সে কখনো মানবে না। তখন আমিও তাই ভাবতেছি, কিন্তু আমার এমন একটা অবস্থা যে আমার হাজবেন্ডকে আমি এত ভালোবাসি যে আমি কোনো কিছু তার কাছে লুকাতে পারি না, আমি সব কিছু শেয়ার করি তাকে, সব বলে ফেলি। হয়তো আমি চিন্তা করি যে এটা বলবো না ওটা বলবো না, কিন্তু একটা টাইমে সে আমার সামনে আসলে তাকে আমি বন্ধুর মতো মনে করি, সব কিছু বলে ফেলি তাকে। তাহলে সে বাসায় আসছে, আসার পরে তা আমি না তাকে বলতেছি, খাবার খাচ্ছে, তখন বলতেছি জানো ওই মহিলাটার বাচ্চাটা না দিয়ে দেবে কাউকে, আচ্ছা আমরা কি ওই বাচ্চাটা রাখতে পারি না? আমরা যদি বাচ্চাটা আনি আমাদের মতো করে রাখি তাহলে ভালো হয় না? তাই বলে কি এখন আমার দিক তাক করেছে, বলে কি যে তোমার এমনিতেই দুই ছেলের এই সমস্যা, তুমি নিজেই এমনি সিজারে তোমার হয়েছে, তারপরে তুমি কি ওই পারবো এই বাচ্চা পালতে কখনো? আমি কি দেখো আমি পারবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, কারণ ও তো একটা এতিম বাচ্চা, আমাদের নবীজিও তো ছয় মাসের পেটে রেখে নবীজির বাবা মারা গেছে, তাহলে ও তো এতিম ছিল, তা আমরা সেই করে আমরা ওই বাচ্চাটাকে একটু লালন পালন করি, ও তো একটা এতিম, ওর বাবা জন্মের পরে ওর বাবাকে দেখবে না, তা আমরা এই বাচ্চাটা নিয়ে আসি। বলে কি আচ্ছা ঠিক আছে, যদি তুমি পারো তো আমার কোনো আপত্তি নেই, যদি তুমি পারো তো আমার কোনো আপত্তি নেই, মানে উনি পারমিশন দিয়েছেন। এটা কত সালের গল্প? এটা হচ্ছে 12 সালের, 2012 সালের গল্প। তখন আপনার ঘরে আপনার দুটো বাচ্চা, দুটোই হিমোফিলিয়া বিতে আক্রান্ত। বড় বাচ্চার নাম কি? শরীফুল ইসলাম সিয়াম। আর মেজরটার? শোয়াইবুল ইসলাম সওয়াল। আর তৃতীয় যেটা আপনি দত্তক নিয়ে নিলেন, ওর নাম কি? রাফিন ইসলাম। রাফিন ইসলাম, তার মানে ওনাকে আপনি দত্তক নিলেন একদম লিখিতভাবেই? হ্যাঁ, পরে ওই মহিলাটা আমার বোনের বাসায় নিয়ে আসছে থাকার জন্য, এখন তো স্থান দরকার, আমার বোনের বাসায় নিয়ে আসছে, বোনের বোন ওকে খাওয়ায় দাওয়ায় মানে মানে যত্ন করতেছে যে ডেলিভারি হবে, তো একটা টাইমে ও ই নিয়ে আসছে, মানে লিখিত একটা স্ট্যাম্প ওটা নিয়ে আসা, ওই মেয়ে মানে ওই মহিলাটার মা উনি দুজনে, ওনার তো স্বামী নেই, মারা গেছে, পরে আসা স্টামে লিখিত যে আমার পেটে ছেলে হোক বা মেয়ে হোক যে বাচ্চাই হোক আমি অমককে এটা দান করে দেব। তো আপনার আপনার ঘরেই তারপরে এই বাচ্চাটা আছে, এটার অত বড় লেন্দি স্টোরিতে আমরা নাই বা গেলাম, আমরা যতটুকু জানি যে ও আপনার ঘরে এখন আছে। বাচ্চার নামটা কি? রাফিন ইসলাম। রাফিন ইসলাম, এই তিনজনই আজকে এখানে এসেছে। জি, এবং এখানে একটা কথা না বললেই নয়, যারা দর্শক আছেন এই ভিডিওতে, যারা দেখছেন ইউটিউবে, রাফিন এখন পর্যন্ত জানে না যে সে দত্তক, এবং এনাদেরকেই তিনি বাপ মা হিসেবে জানেন। তো ভিডিওর যে পার্টে আমরা তাকে প্রেজেন্ট করব, আমরা ওইভাবেই তাকে প্রেজেন্ট করব, সো প্লিজ এটা একটু আপনারা খেয়াল রাখবেন। শুধু সিচুয়েশন বোঝানোর জন্যে আপনাদের সামনে পুরো পরিবারের পুরো বিষয়টা এখানে উপস্থাপন করা হচ্ছে, যাতে করে কোনো বিষয় গোপন না থাকে আপনাদের কাছে, এবং দিন শেষে আপনাদেরই একটা বলা যেতে পারে নিজের জায়গা থেকে একটা চিন্তাভাবনার বিষয়ে আসা উচিত, সেটাও আমরা বলবো। আমরা সব বিষয়ে ওপেন করছি এবং আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, মানে মা কি জিনিস হয় এবং ফাইট, জীবনের ফাইটটা আসলে কি। অনেকেই অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যান না জীবন গল্প শোনার পরে? আমাকে অনেকেই বলেন যে ভাই আজকে থেকে নিজের গল্পটা মানে নিজের দুঃখটা ভুলে গেলাম, এরকম অনেক কমেন্টস আছে, দেখবেন ইউটিউবে গেলে পাবেন এরকম কমেন্টস। তো আমি শুধু এটাই বলতে চাই, যারা জীবনকে জীবনে মনে করেন কিছুই করতে পারলাম না, কিছুই হলো না, কিছুই পেলাম না, তারা আজকে এই ভদ্র মহিলার জীবন গল্পটা একটু শেষ পর্যন্ত শোনেন, তারপরে আমার মনে হয় যে নিজের দুঃখগুলো ভুলে যাবেন। ওকে, রাফিনের সেটা তখন হসপিটালে ডেলিভারি হলো, আমার বোন হসপিটালে নিয়ে গেল, নেওয়ার পরে তারপরে আমি যে স্ট্যাম্পে লিখিত করলাম মানে ডেলিভারির আগে 5 দিন আগে, তখন আমি বললাম যে দেখেন এই যে তো আপনার বাচ্চাটাকে দান করে দিচ্ছেন, এই বাচ্চাটা আমি আপনার পিছনে খরচ হয়েছে, কিছু টাকা পয়সা আবার ডাক্তার দেখানো হয়েছে, এগুলি থাক কোনো সমস্যা নাই, এগুলো আপনার বাচ্চা যেহেতু আপনি নিয়ে যান, আপনি নিয়ে আপনিই রাখেন, আমার যে খরচটা হয়েছে এই জন্য আপনি কোনো কিছু দিলেন যে খরচ করছে এখন আমি দেবো না এরকম কিছু, আপনার বাচ্চা যেহেতু আপনি নিয়ে যান ডেলিভারি পে, আমার কোনো আপত্তি নেই, আপনি এখন আমি এখনও স্ট্যাম্প ছিঁড়ে ফেলাই দিই, আমি স্ট্যাম্প রাখবো না। তখন সেই মহিলা বলতেছে কি না আপা দেখেন আমার তো শ্বশুরবাড়ির দিক দিয়ে আমাকে জীবনও মানবে না, আর ওর বাবার কবরটা একদম নদীর পাড়ে, এতদিনে হয়তো ভেঙেও গেছে, আর বাবার কবরটাও হয়তো নদীতে ভেসে গেছে, আর আমি আমার বাবার বাড়িতে যে এই বাচ্চা নিয়ে যাবো সেখানেও আমি মুখ দেখাতে পারবো না, বলবে যে এই বাচ্চার বাবা কোথায়, মারা গেছে এটা কেউ বিশ্বাস করবে না,
আর আমি এখন একটা কাজ করব যে আমার আর একটা মেয়ে আছে চাকরি করব, সেই চাকরি তো আমি করতে পারবো না, এই ছোটো বাচ্চা নিয়ে আমি বাচ্চাটা কী করবো, আমার যদি ভাগ্যেই থাকতো ওর বাবা বেঁচে থাকতো। মহিলাটা খুব কান্না করলো, আমার হাত ধরে বলতেছে যে আপনি পর্দা করেন, আপনি নামাজ রোজা করেন, আমার বিশ্বাস এই বাচ্চাটা আপনার কাছে ভালো থাকবে, আপনি যদি বাচ্চাটা রাখেন তো এই জন্য আপনার ওই বাচ্চারাও ভালো থাকবে, আমি দোয়া করে দেবো, আপনি আমার পরকালে পাবো, আমার ইহকালে দরকার নেই, আপনি এই বাচ্চাটা রাখেন। খুব কান্না করলো মহিলা। পরে আমি জড়াই ধরে আমিও বললাম যে ঠিক আছে, আপনার বাচ্চাটা আপনি আমাকে বিশ্বাস করে যেভাবে দিয়েছেন ওকে আমি মায়ের স্নেহ দিয়েই আমি বড় করব, আমার পরিচয় বড় করব, এটাই আমার বাচ্চা, আমার ওই বাচ্চা যেরকম আমি দেখবো এদের আলাদা নজরে আমি জীবনে দেখবো না, এটাই আপনার সাথে আমার ওয়াদা। আমরা এই জায়গাটা ক্লিয়ার হবে, আমরা দোয়া করি আপনার জন্য যেন সেটাই থাকে। আপনারা গল্পের ক্লাইম্যাক্সের জায়গাগুলো খেয়াল করবেন প্লিজ। দুটো বাচ্চাই হিমোফিলিয়া বিতে আক্রান্ত এবং অ্যাজ পার মেডিকেল সায়েন্স হিমোফিলিয়া এ। এ আর বির মধ্যে পার্থক্য কি? এ হচ্ছে ফ্যাক্টর 8 আর বি হচ্ছে ফ্যাক্টর 9। একই ধরনের ব্যাপার না? একই ধরনের ব্যাপার, একই ধরনের ব্যাপার, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, যেমন এটা বিভিন্ন ফ্যাক্টর নিয়ে ব্লাডটা তৈরি, যেটা হচ্ছে ফ্যাক্টর 8 এর ঘাটতিতেও হিমোফিলিয়া এ হয়, আর ফ্যাক্টর 9 এ হচ্ছে হিমোফিলিয়া বি হয়, বাট টাইপটা একই রকম। টাইপটা একই। ওকে, সো হিমোফিলিয়া এতে আক্রান্ত, বেসিক্যালি আমি হিমোফিলিয়া বলি, এবং হিমোফিলিয়া মানে হচ্ছে ইজ নন কিউরেবল ডিজিজ। এটা আসলে আমার তেমন কোনো ধারণাও ছিল না, আহনাফের স্টোরিটা প্রচার করার পরে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেন, তারপরে আমি এটা নিয়ে একটু পড়াশুনো করে যতটুকু পেয়েছি আইডিয়া আমি ততটুকুই শেয়ার করছি আপনার সঙ্গে। ইটস নন কিউরেবল, বিদেশে এটার উপরে কমিউনিটি আছে, সোসাইটি আছে, যারা হিমোফিলিয়া বিতে আক্রান্ত তারা একসাথে মুভ করে, অনেক বিষয় নিয়ে তারা একই সাথে একটা কমিউনিটিতে গ্রো করে। বাংলাদেশেও এরকম আছে, হয়তো এনারা জানেন না, আমি আমাকে অনেকেই বেশ জানেন। ওকে, ভেরি গুড। সো ওগুলো হয়তো সামনে আসবে, তবে এটা নন কিউরেবল এবং সারাটা জীবন জুড়েই ফাইট করে যেতে হয়। অদ্ভুত এক ডিজিজ, মানে আল্লাহই ভালো জানেন, সবসময়ই তাওয়াক্কাল তো আল্লাহ। তবে একটা কথা হলো যে আমরা যেন হাল না ছানি, পুরো জীবনটাই তো আসলে রিস্কের, তাই না? তো ঠিক আছে, তো এই জায়গাটা থেকে উনি আসলে তৃতীয় বাচ্চা যিনি যাকে দত্তক নিলেন, রাফিন না কি যেন নাম, রাফিন ইসলাম, রাফিন ইসলাম, রাফিন ইসলামকে দত্তক নিলেন। ওনার জায়গা থেকেও মনে হয়েছে একটা বাচ্চা থাকা উচিত এবং ওনার হাজব্যান্ডও পারমিশন দিয়েছে। আগাই সামনের দিকে, তারপর আমার বাচ্চাটা যখন ছোটো, তখন বাচ্চাটাকে যখন আমি নিয়ে আসলাম ডেলিভারি পরে আমার কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তখন আমি দোকান থেকে ওর আব্বু গিয়ে সাথে সাথে দুধ নিয়ে আসলো, ফিডার কিনে নিয়ে আসলো, নিয়ে আসছে আজান দিল, কানে যা যা করণীয় সেটা করলো, জামা টামা নিয়ে আসলো কিনে, খুব খুশি, সে খুব খুশি বাচ্চাটা। আমি এই গল্পটাতে যেখানে আছে সেখান থেকে আপনাকে আবার পিছনে নিয়ে যেতে চাই। আপনি যেখান থেকে এই গল্পটা শুরু করেছিলেন সেটা হচ্ছে আপনার মেজো বোন যিনি ডিভোর্স প্রাপ্ত হলেন এবং তার বাচ্চাটাও হিমোফিলিয়া বিতে আক্রান্ত, তাকে নিয়ে আপনার বাসায় উঠেছে, তখন আপনার এই তিনটা ছেলে, রাইট? সো আমার মনে হয় যে আমরা একটু করে সামনের দিকে আগে ওই জায়গাটাই যাই, তারপরে আপনি ফাইটটা করেছেন। ইন দ্য মিন টাইম আপনার মেজো বোন একটা মামলাও করেছে, যৌতুকের মামলা। জি, তারপর একটা টাইমে আমার ওই ছোট বাচ্চাটা একদমই ছোট, ওর আব্বু ঢাকা, তখন ঢাকা আসছে, আমার বড় ছেলেটা মেজো ছেলেটা দুই ছেলেই দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে একদিন বৃষ্টি রাতে। তখন কি আপনার মেজো বোন আপনার বাসায়? না, তখনও আসেনি। না, তখন না, তখন আসছিল কিন্তু অন্য বাসায়, এখন আমার সে মেজো বোনের বাসায় গেছে, মানে আমার কাছে কিছুদিন থাকার পরে আবার মেজো বোনের বাসায় গেছে, সেখান থেকে আবার বাবার বাড়িতে কয়েকদিন, মানে এক এক জায়গায়, তখন মানে পার্মানেন্ট কোনো থাকার জায়গা নেই, থাকার জায়গা করছে বিভিন্ন জায়গাতে। আচ্ছা, তখন সে এমন একটা পর্যায়ে যে আমার দুইটা বাচ্চাই রাতে রক্তক্ষরণ শুরু হলো দাঁতের গোড়া দিয়ে দুজনেরই, এত রক্ত পড়তেছে যে ঘরে আমার ইনজেকশন নেই, বাহিরে বৃষ্টি হচ্ছে। ও মাই গড, আমি ছোট বাচ্চাটা তখন অনেক দেড় মাস এক মাস সতেরো দিনও অনেক অসুস্থ, আমার দুই বাচ্চা, আমি কি করব, একা একদম বাসার ভিতরে আমি একা, দুই বাচ্চার রক্তক্ষরণ হচ্ছে, এমন রক্তক্ষরণ হচ্ছে। তখন আমি দুই বাচ্চা দুই পাশে নিলাম, নিয়ে মাঝখানে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ পড়তে থাকলাম, আর ডান হাত দিয়ে একসময় আমি বড় ছেলেটার হাতে দেখি যে ও বেঁচে আছে কিনা, আর একবার আমি মেজো ছেলেটার হাত দিয়ে দেখি ও বেঁচে আছে কিনা। তখন আমি এটাও চিন্তা করতেছি যে ওরা মারা গেলে আমি তো বাবার বাড়িতে থাকি, ওকে কোথায় নিয়ে যাব, কি করব, আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব না বাবার বাড়িতে, কোথায় মাটি দেব, এটা একটা মায়ের জন্য যে কত কষ্টকর চিন্তা। অনেক রক্তক্ষরণ, শরীর কেমন ঠান্ডা হয়ে আসতেছে, অনেক রক্তক্ষরণ হচ্ছে। আমি ফোন দিয়ে কান্নাকাটি করতেছি আমি বড় ভাসুরের কাছে যে আমার ছেলে এরকম অসুস্থ, দুজনেরই রক্তক্ষরণ হচ্ছে। তখন সে আমার দেবরের কাছে, আমার ভাসুরে বলল, আমার দেবরে ওই মুহূর্তে ফোন দিছে আমার কাছে, আমি তখন কোরআন তেলাওয়াত করতেছি, দুইজনের রক্ত পড়তেছে, তখন আমার ছোট দেবরটা ফোন দিছে, ভাবি কি হয়েছে, আমি বলি আমাদের দুই ছেলেরই আমার রক্তক্ষরণ হচ্ছে, অনেক রক্তক্ষরণ হচ্ছে, না জানি সকাল পর্যন্ত ওকে আর আমার কোলে পাবো কিনা।
তো এখন কি করতে হবে আমাকে জিজ্ঞেস করতেছে। ম্যাম বলে কি ওদের ইঞ্জেকশন দিতে হবে, ফ্যাক্টরিতে ইঞ্জেকশন, যে এক একটা ইঞ্জেকশনের দাম 4800 টাকা, আমার দুই ছেলের এই সমস্যা, আমার ইঞ্জেকশন লাগবে। তখন বলতেছে যে ইঞ্জেকশন দিয়ে কি হবে, আমি বলি ইঞ্জেকশন দিলে তোর কিছু সময়ের জন্য রক্তটা চেক দেবে। বলতেছে ইঞ্জেকশন দেওয়ার দরকার নাকি, মানে খুবই করে বলতেছে ইঞ্জেকশন দেওয়ার দরকার নাকি, ইঞ্জেকশন দিয়ে থামাবেন, দুদিন পর তো আবারও রক্ত পড়বে, কি দরকার আছে ইঞ্জেকশন দেওয়ার, এ বলে সে ফোনটা রেখে দিছে। তখন আমি অনেক কান্না করলাম যে এটা কি কোনো মাকে বলা তার ঠিক হয়েছে, মানে চতুর্দিকে সমস্যা হয়, আমি কী করবো আমি ভাবতেই পারতেছিলাম না। এভাবে কোরআন তেলাওয়াত সারাটা রাত আমি বসে বসে কাটালাম, আরোভাবে রক্ত পড়তেছে পড়তেছে। একটা টাইমে দেখি আমার মেজো ছেলেটা রক্তটা থেমে গেছে, রক্তটা পড়তেছে না, ওইখানে বড় একটা মাচার মতো হয়ে আছে, একেবারে ভিতরে মানে একটা বড় একটা মাচার মতো দলার মতো হয়ে আছে, রক্তটা পড়তেছে না, আর বড়টা দিয়ে রক্তও পড়তেছে, একটু একটু পড়তেছে। তবে একটা টাইমে সকালের দিকে একটু একটু করে এই পরে আবার থামে, একটু পরে আবার থামে, এরকম করতে করতে পরবর্তীতে ইঞ্জেকশন আনা হলো। মেজো বাচ্চাটার রক্তটা ওভাবেই অনেক দিন রয়ে গেল, একজনকে ইঞ্জেকশন ম্যানেজ করে দিলাম, আর একটাকে দিতে পারলাম না, পরে অনেক দিন এই অবস্থা গেল। কারণ আমার যে বোনের হাজব্যান্ড যে ডিভোর্স দিয়ে দিছে, তখন ওই বোনের হাজব্যান্ড কী করলো, প্রথম কার কাছে গিয়ে গিয়ে আসলো, আমাদের বাসায় আসলো, এবং আমরা সেখানে সাক্ষী আছি। সে কী করলো, আমার বড় বোন, মেজো বোন, সেজো বোন, আমি তিনজনের নামে ডাকাতি মামলা দিল, আমার বোনেদের নামে, আমার নামে ডাকাতি মামলা দিল যে আমার বাসায় সব মাল সামানা লুটফাট করে সব কিছু নিয়ে গেছে, মামলা দিল, এবং আমার হাজব্যান্ডের নামেও মামলা দিল। আমার কি করলো, আমার সেজো বোনটা গিয়ে আমরা মানে এটা এখন আমার কাছে নেই, আমার ছেলেরা ছোটটা ছোট একদম, দুই ছেলে অসুস্থ, তখন আমার ওই সেজো বোনটাকে আমার কাছ থেকে নিয়ে আমার মেজো বোনের বাসায় নিয়ে গেল, ওই যে ডিভোর্স দিল যে বোনটাকে সেই বাসায় নিয়ে গেছে। তখন ওরা ওখানে যুক্ত করে বলতেছে না যৌতুক মামলা না, আমরা নারী নির্যাতন মামলা দেব। তখন শিশু ও নারী নির্যাতন মামলা দিয়ে দিল আপনাদের, না ওই আমার বোনের হাজব্যান্ডের নামে। আচ্ছা, শিশু ও নারী নির্যাতন মামলা দিয়ে ওকে অ্যারেস্ট করালো। আচ্ছা, অ্যারেস্ট করার পরে তারপর লোকজন সবাই ধরলো যে তোমাদের নামে কোনো মামলা দিবে না, ঠিক মতো খরচ টরচ দিবে, ই করবে, তুমি মামলা তারে ছাড়াই আনো, তুমি ই করো। তো 17 দিন 18 দিন ছিল আর কি জেলখানায়। তখন আমার বোনে গিয়ে আবার সেই নিজে আবার ছাড়া মুক্ত করে নিয়ে আসছে, কিন্তু মামলাটা আর তোলে নাই, মানে তাকে মুক্ত করে নিয়ে আসছে, ছাড়াই নিয়ে আসছে। তখন মামলাটা আর তোলে নাই, সে করছে কি ওখান থেকে বের হয়েই সে ঢাকায় এসে অন্য একজনকে বাদী বানায়া তখন আমার হাজব্যান্ডের নামে ছিনতাই মামলা দিয়ে দিল, ছিনতাই মামলা দিয়ে আমার হাজব্যান্ডের নামে দিল, আর দুইজন বেনামি দুজন দিয়ে তাকে এক নম্বর আসামি বানায় তার নামে ছিনতাই মামলা দিয়ে দিল। মামলা দিয়ে দিয়ে রমজান মাস প্রথম রোজা, তখন রাত্র 2:30 বাজে, ওই সময় আমার দরজা নক করতেছে, কে বলতেছে, আমরা থানা থেকে আসছি, আপনার নামে মামলা আছে, আপনি দরজাটা খোলেন। তখন মানে চতুর্দিকে পুলিশ, আমার বাসার চারপাশে পুলিশ চলে আসছে। তখন আমার পিছনের আমি দরজাটা খুলছি, পিছনে দেখি দরজা বাইরে দিয়ে লাগানো, জানালা খুলছি দেখি বাহিরে পুলিশ দাঁড়ানো, চতুর্পাশে মানে দরজাগুলি লাগাই দিছে, বলছে যে কোনো চালাকি করার চেষ্টা করবেন না, দরজা খুলেন। আমি সাথে সাথে বোরকা পরলাম, বোরকা পরে তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি সেহরি খাও, প্রথম রোজা সেহরি খাবে, যে তুমি সেহরি খাও। তখন তার সে অবাক হয়ে গেছে, মানে সে হাত পা তার কাঁপতেছে যে আমাকে, আমার নামে মামলা, কে দিয়েছে মামলা, কি করলো, মানে এভাবে মানে সে হতবাক হয়ে গেছে, কে দিতে পারে মামলা, কেন দিল, মানে এইসব চিন্তা করে। তখন সে মামলা দিয়ে, তখন সে যখন আমার হাজব্যান্ডকে ধরতে ভিতরে দরজাটা খুলতে বাধ্য হলাম, দরজাটা যখন খুললাম তখন তাকে অ্যারেস্ট করা হলো। করার পরে আমি অনেক তার পুলিশের পা ধরে কান্নাকাটি করলাম যে দেখেন আমার হাজব্যান্ড এরকম না, আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ, আমার দেখেন ঘরে দুইটা ছেলে অসুস্থ, একটা ছেলে ছোট, আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে গেলে তখন আমরা কীভাবে বাঁচবো, কেমন করবো, কী করবো, প্লিজ নেবেন না। বলে কি যে আপনি এটা থানায় বলবেন, এটা আমাদের ডিউটি, আমাদের চাকরি থাকবে না আমরা যদি এটা না নিয়ে যাই, যা বলার আপনারা আইনের কাছে বলেন, থানায় এসে বলেন। পরে ওখান থেকে নিয়ে গেলো, আমি নাকের নাকফুলটাও খুলে ফেলছি, দেখেন আমার তো সেরকম টাকা পয়সা নেই, আমার নাকফুলটা নিয়ে যান, তাও আমার স্বামীকে নিয়েন না। অনেক কান্নাকাটি করার পরে সে আধা ঘন্টার উপরে চলে গেলো, তারপর তারা নিয়ে গেলো, নিয়ে যখন বাসার থেকে বের হয় তখন দেখে যে ওই আমার বোনের হাজব্যান্ড হুন্ডা নিয়ে বাহিরে দাঁড়ানো, মানে সে নিজেই পুলিশ নিয়ে এসে আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করালো, সে নিজের চোখে দেখছে যে আমার বোনের হাজব্যান্ড বাহিরে দাঁড়ানো আছে আরও লোক নিয়ে।
তাকে নিয়ে গেল নেওয়া যাওয়ার পর। তারপরে তার সাত দিন ছিল জেলে, হ্যাঁ সাত দিন জেলে ছিল। তখন আমি তো দিন রাত শুধু কান্নাকাটি করতেছি যে এবারে আমাকেও টিফস দিয়ে দেবে সে এসে। এক হিমোফিলিয়া অসুখে অসুখকে কেন্দ্র করে ফ্যামিলির মধ্যে কি চলছে আপনারা একটু চিন্তা করে দেখেন। ওনার মেজো বোনের যদি এই হিমোফিলিয়া বিটা না থাকতো ওনার বাচ্চার, তাহলে হয়তো ডিভোর্সটা হতো না। এবং এনার যে দুই বাচ্চাটা, সেই হিমোফিলিয়া যদি না থাকতো তাহলে হয়তো ওনার বাবাকে, মানে ওনার হাজব্যান্ড মানে যিনি এখানে এসছেন শারমিন, তার হাজব্যান্ডকে হয়তো এরকম বিপদে না পড়তে হতো না। মানে এই একটা অসুখকে কেন্দ্র করে এই পুরো ফ্যামিলিতে কি ভয়ঙ্কর রকমের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ওকে, তারপর তারপর যখন তাকে সাত দিন পরে তখন তার যখন ই হয়ে আসলো, সে ওখানে তখন আমাদের বুরঘাট মানে আমাদের ওই এলাকায় একটা ক্লিনিক ছিল, ওখানে চাকরি নিল ঢাকার থেকে গিয়ে। ওই হোটেলে তখন বন্ধ হয়ে গেল, ওখানে গিয়ে একটা চাকরি নিয়েছে। তো চাকরি নেওয়ার পরে তখন ওখানে প্রতিদিনে তার হাজিরা খাতায় তার স্বাক্ষর আছে, তা হাজিরা খাতার সেই বইয়ের পিস্টাগুলি ফটোকপি করে তারপরে সব ইটি করে ঢাকার মামলা, সে ওই সময় ঢাকায় সে কী করে এয়ারফোর্ট ছিল ওই টাইমে, তো সে এখানে চাকরিগুলো এভাবে বিভিন্ন ই দেখায় তাকে জামিন করানো হলো সাত দিন পরে। নিয়ে গেলাম, আমি তো ভয়ে অস্থির যে আজকে আমাকে মেরেই ফেলবে, না জানি কি হয়। তো ওই দিন আমাকে কিছুই সে বলে নাই, ধীরে ধীরে বলা শুরু করলো, মানে আর নিতে পারতেছিল না বেসিক্যালি উনি, যে এত চাপ কেন আসবে মানসিক ভাবে, মানে একটা তো সন্তানের জন্য হচ্ছে আর একটা তোমার বোনের জন্য হচ্ছে, রাইট? এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিক থেকে একদম মানে যতটুকু আমার প্রতি ই ছিল, আর এখন এই মামলার পরে তাদের মান সম্মানে হানি হয়েছে। এখন আমার শ্বশুর দিক বাড়ির দিক থেকে মানে ভাসুর দেব তারা মানে সবাই আমার প্রতি একটা ই হয়ে গেল, অনিয়া রাইট, মানে আমার প্রতি যে তার কারণে আমাদের বাড়ির ইজ্জত নষ্ট হলো, তারপরে এই ছেলে অসুস্থ জীবনও এই রোগ ভালো হবে না, তারপরে আবার জেল খাটলো, মানে এইসব খেলে তোকে কেন মামলা দিবে, তোকে কেন জেল খাটাবে, তুই কী করেছিস, তাহলে ওই ফ্যামিলিতে তুই কেন এখনও আছিস, এরকম করে তার সবাই বলা শুরু করলো। একটা টাইমে সে আমার প্রতি মানে একটা টর্চারিং অত্যাচার শুরু হয়ে গেলো। তখন ওই টাইমে আমার বড় ছেলেটা ক্লাস ফোরে, ও স্কুলে গেছে, স্কুলে থেকে ছুটির পরে যখন বের হচ্ছে তখন ও পড়ে গেছে, পরে গিয়ে ওর হাঁটুতে ব্যথা পেলো, প্রচণ্ড রকমের ব্যথা পেলো, হাঁটুটা ফুলে এত মোটা হয়ে গেছে যে খাটের উপরে কেউ উঠলে ও কান্না করতো, এত মোটা হয়ে গেছে যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসার ওই নাই। আর বাচ্চাটা, ওই বাচ্চাকে দুধ কিনে খাওয়াতে হয়, সেই খরচ আমাদের খরচ, এত টাকা কোথা থেকে আসবে, তখন ওর চিকিৎসা আর করাতে পারলাম না। তখন ও ক্লাস ফোরে একটা বছর পুরা পরীক্ষার সময় ও ভ্যানের উপর শোয়াই নিয়ে 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 পরীক্ষা দেওয়া হয়, বেঞ্চ পুরো একটা বেঞ্চের উপর এক বেঞ্চের উপর পা টান করে রাখতো, আর এইভাবে করে কোনো মতে একটু লিখে লিখে পরীক্ষা দিয়ে আসতো। ক্লাস ফোর পরীক্ষা দিল, ফাইভে সমাপনী পরীক্ষা, অনেক কষ্ট করে ওকে পরীক্ষা দেওয়ালাম। সমাপনী পরীক্ষা দেওয়ার পরে ঢাকা হিমোফিলিয়া সোসাইটিতে ওখানে আমি ফোন দিলাম, নম্বর সঙ্গে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওখানে হিমোফিলিয়া সোসাইটির আগেই আমি এটা একটু বাদ হয়ে গেছে, হিমোফিলিয়া সোসাইটির সংবাদ দিয়ে ওখানে হিমোফিলিয়া সোসাইটি ওদের সদস্য করলাম আমি। ওখান থেকে আমি জানলাম কীভাবে এই রোগের কী করতে হয়, বরফ দিতে হয়, তারপরে ইঞ্জেকশন দিতে হয়, এটা আমি মানে মোটামুটিভাবে একটু নিতাম, কিন্তু এখন যেটা জানি এতটা জানতাম না তখন, এতটা এরাও ততটা প্রচারে আসে নাই, আবার এখন বর্তমানে তারা যতটা ই করতে পারছে। পরবর্তীতে আমি ফোন দিয়ে তখন বললাম যে আপনি ঢাকায় আসেন, ঢাকায় আসেন, ওকে ফিজিওথেরাপি দিতে হবে, ঢাকায় এসে ফিজিওথেরাপি দেন। তখন আমি বলছি যে ঢাকায় আসবো, আমার কাছে তো টাকা নেই, আমি এই বাচ্চাদের নিয়ে কী করে আমি ঢাকায় আসবো, তা বলতেছে যে আপনি ঢাকায় আসেন, দেখি আমরা কী করতে পারি। পরে ঢাকায় এসে ফিরোজাবাড়ি প্রতিবন্ধী হসপিটাল, ওখানে ফিজিওথেরাপি দিলাম, ডলি ম্যাডাম উনি আর কি ফিজিওথেরাপি, ওখানে দীর্ঘ প্রথমবারে 23 দিন ছিলাম ভর্তি। তারপরে একটা টাইমে আবার বাড়িতে গেলাম, গিয়ে আবার আসলাম, আবার মানে আরও দিতে হবে। তা তখন ওই বাচ্চাটার ছোট, আমার ছোট বাচ্চাটা একদম ছোট, তখন ওকে রেখে আসছি, তখন ওর বাবা তারপরে আমার মা এর ভিতরে মানে ওকে দেখাশোনা করলো, আর আমি ওই বড় বাচ্চাটা নিয়ে হসপিটালে ভর্তি। তারপরে এখন হসপিটালের অন্যান্য যখন হিমোফিলিয়া রোগী আরও আছে, আবার অন্যান্য রোগীরাও আছে, প্রতিবন্ধী বাচ্চাদের মায়েরা আছে, তখন বলতেছে দেখেন আপনার তো দুই বাচ্চার এই সমস্যা, আপনি গ্রামে গেলে এই ছেলেটা আবার পঙ্গু হয়ে যাবে, এখন তো হুইল চেয়ার নিয়ে, তারপরে একটু পা হুইল চেয়ার নিয়ে ই করতো, তো বলছে যে হসপিটালে হুইল চেয়ার নিয়েও টয়লেটে যেত, আমি ওখান থেকে ধরে নিয়ে আবার গোসল করাতাম, আবার ব্লাড দেওয়া লাগতো, ওভারব্রিজ কোলে করে করে ওভারব্রিজ পার করে করে নিয়ে এই হসপিটালে নিতাম, ওইখানে থেরাপি দিতাম, এখানে ব্লাড দিতাম, এভাবে দৌড়াদৌড়ি করলাম, সবাই বলে বলে দিছে যে কোন জায়গায় কীভাবে করতে হবে, যেতে হবে সেভাবে। পরবর্তীতে আমার হাজব্যান্ড তো গ্রামে, আমি একা একা ঢাকায় এটা করতেছি হসপিটালে থেকে, কারণ আমার ছোটো দুই বাচ্চা বাড়িতে, তখন ওর আব্বু বাড়িতে,
সবাই বলতেছে যে আপনি যেহেতু দুই ছেলের এই সমস্যা, আপনি ঢাকায় থেকে যান, গ্রামে ব্লাড ব্যাংক নাই, এই চিকিৎসা নাই, তো আবার পঙ্গু হয়ে যাবে, তখন আপনার ওরা পঙ্গু হলে ঘরে এসে যখন আপনার হাজব্যান্ড দেখবে যে এক একজন পঙ্গু হয়ে আছে, তখন আপনার হাজব্যান্ড আর থাকবে না, আপনি আপনাকে ছেড়ে চলে যাবে, এখন যাও তাও আছে। তা এভাবে করে আমাকে বললো। তা চিন্তা করলাম যে ঘটনা তো ঠিকই, আমি যদি গ্রামে যাই তো আমার ছেলের তো এই চিকিৎসা হবে না, ওরা আবার সেই পঙ্গু হয়ে যাবে, আবার হাঁটতে পারবে না, তাহলে আমি ঢাকায় থাকবো। তখন ওখানে আমি কি কোথায় থাকবো কী করবো, একজনে বললো যে মিরপুরে কম টাকায় ভাড়ায় থাকা যায়, ভাড়া একটু কম, আপনি ওখানে আসেন। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 2013 সাল। 2013 সাল, হ্যাঁ জি, 2013 সালে। তখন আমি ঢাকায় ওকে ক্লাস 6 এ ভর্তি করলাম। আচ্ছা, বড় ছেলে একে তো হচ্ছে যে ট্রিটমেন্ট করার মতো পয়সা নাই, দুই হচ্ছে হলো যে এই মামলা কেন্দ্রিক ঝামেলা, তিন হচ্ছে হলো দুটো বাচ্চা নিয়ে ফাইট করা এবং ঢাকায় শিফট হয়ে যাওয়া। হ্যাঁ, আপনার হাজবেন্ড তখন হচ্ছে কোন জেলাতে কাজ করছে? গ্রামে। গ্রামে? হ্যাঁ। মানে আপনার হাজব্যান্ড থাকবে গ্রামে আর আপনি শুধু বাচ্চাদের জন্য চলে আসবেন ঢাকা শহরে? হ্যাঁ, ঢাকায়। তখন একটা বাসা, একটা টিন শেড বাসা, ওই বাসায় তখন ওই বাচ্চাদের নিয়ে ওর আব্বু প্রথমে কিছু জিনিসপত্র সব পাঠাই দিল গাড়িতে, ওই গাড়িটা ওই মালামালগুলি আমি গিয়ে আবার রিসিভ করে নিয়ে আসলাম। আনার পরে তারপরে সেই একটা টাইমে আমার ওই বাচ্চাদের নিয়ে সেও আসলো। আসার পরে বাচ্চাদের রেখে তারপরে সে বললো যে তুমি কষ্ট করো, থাকো, আমি টাকা পাঠিয়ে দেবো, আর দেখি আমি ঢাকায় যদি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি তো আমি ঢাকায় চলে আসবো। এই কথা বলছে তখন আমি ওই তিন বাচ্চা নিয়ে ঢাকায় থাকি। ঢাকায় থাকার পরে এখন আমার এখানে বাসা ভাড়া দিতে হয়, তখন 6,000 টাকা, ওরা ওখানে 6,000 টাকা বেতন পায়। তা বাসা ভাড়া দিতে হয়, খাবার দাবার কী করবো, ছোটো বাচ্চাটা তখন একটু একটু আবার হাঁটতেছে, ছোটো ছেলেটা, ওর বয়স এখন একটু ই হয়েছে, হাঁটতেছে, কথা বলতেছে, তো এই অবস্থা। তখন আমার ওই দুই বাচ্চাকে আমি ওখানে একটা স্কুল আছে কাছে, ওই প্রাইভেট মানে এটাই, ওখানে আমি টিচারের সাথে, হেড প্রিন্সিপাল স্যার, তার সাথে যোগাযোগ করলাম, সে আবার ওকে ফ্রি ভর্তি করে দিল আমার মেজর ছেলেটাকে। আচ্ছা। আর বড় ছেলেটা ওকে ফোরে ভর্তি করলাম, মেজর ছেলেটাকে, আর বড় ছেলেটাকে ক্লাস 6 এ ভর্তি করলাম। সে হচ্ছে ওখানে টিচারদের বলছি কিন্তু কোনো কাজ হয় নাই, ওই 500-600 এমন করে 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 টাকা দিতাম, মানে ভর্তির টাকাটা প্রথম তো পুরোটা ম্যানেজ করতে পারিনি। তখন আমি আমার সেলাই মেশিনটা আমার হাজবেন্ডকে বললাম, আমার সেলাই মেশিনটা ঢাকায় দাও, দেখি আমি কী করতে পারি, এখন আমি তো কোথাও চাকরিও তো করতে পারবো না এই অবস্থা। তখন সেলাই মেশিনটা সে ঢাকায় নিয়ে আসার পরে তখন আমি ঢাকায় স্কুলে স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে তখন অভিভাবকদের এভাবে করে বলি, তারা আমাকে আশেপাশে যারা আছে পাশের বাসা এভাবে সবাইকে গিয়ে গিয়ে আমি বলি, তারপরে তারা আমাকে কিছু কিছু সেলাইয়ের কাজ দেয়, তা আমি ওগুলি সেলাই করে করে কিছু কিছু ভাবে এভাবে করতে করতে একটু একটু করে আগালাম। পরে একটা টাইমে তখন 13 মাস পার হয়ে গেল, 13 মাস পার হওয়ার পরে আমার হাজবেন্ড ঢাকায় চলে আসলো, শিফট করলো ঢাকাতে। হ্যাঁ, ঢাকায় তখন বনানী ক্লিনিকে সে চাকরি নিল, সেখানে তাকে 10,000 টাকা বেতনে তখন ওখানে চাকরি নিল বনানী ক্লিনিকে। তখন তার যাওয়া আসা ভাড়া 1,500 টাকা চলে যেত মাসে, আর 8,500 টাকা তখন ছিল। তখন সে ঢাকায় থাকে আমাদের কাছে, থাকার পরে সে এভাবে করে ওর 8 ক্লাস 8 যখন পড়ে আমার ছেলে, তো 8 পড়ার পরে ওভাবে করে আমরা চলতে থাকি, মানে এর ভিতরে মানে যে টাকা সে পায় বা আমি পাই তাই দিয়ে আমাদের যে ছেলের যে চিকিৎসা বা খাওয়া দাওয়া সে যে কি অবর্ণনীয় সেটা আমি এখানে বলতে পারবো না, মানে এত কষ্ট করে আমরা চলছি, তারপরও চিন্তা করলাম যে না, তারপরে তো সবাই এক জায়গায় আসি বা যতটুকুই চিকিৎসা পাই পাচ্ছি। তো এভাবে করে চলতে থাকার একটা টাইমে আমার হাজবেন্ড সে ওই যখনই মনে পড়তো দেখতো অসুস্থ ই করতো আর ওই কথা বলতো, বলতো যে আমাকে ঠকাইছো, আমাকে তোমরা বলো নাই কেন, এই সেই আমি মামলা খাইছি, জেল খাটছি এই ফ্যামিলির জন্য, এটা একটা ইয়ে গজবের ফ্যামিলি, তোমার এই গজব। বাচ্চারা তোদেরকে বুঝে গেছে যে তাদের শরীরে এই সমস্যাটা এবং তাদের এই রোগটা কখনোই ভালো হবে না? আমার ঘরে কোনো আয়না নাই, এখন আছে ছোট একটা আয়না, আছে আয়না রাখতাম না, কারণ যখন দাঁত পরে দাঁত চালাতো ওই সময়টা যখন অনেক রক্ত পড়তো, এত রক্ত পড়তো যে রাতের বেলা একটু একটু দাঁত নড়তো, রক্ত পড়ে পড়ে বালিশ ভিজে যেত, সব বুকটুক সব ভিজে যেত, মানে রক্ত দেখলে ওরাই ভয় পাবে, কোনো আয়না রাখতাম না। তখন এক ভাই আর এক ভাই রক্ত দেখতো, তখন ওরা ভয় পেয়ে যেত, কান্নাকাটি করতো, ওরা ভাবতো যে আমরা আর বাঁচবো না, আমরা হয়তো এই শেষ মারা যাবো। তো ওদেরকে ভালো করে যে বোঝানোটা, বাবা এই রোগটা হচ্ছে এটা, তোমাদের কীভাবে ফাইট করতে হবে, মনের দিক থেকে সাহস রাখতে হবে, এই জিনিসটা কী করতেন না? সে কখনোই করতেন না এটা, সেটা কখনোই করতো, কিন্তু ওদের প্রতি তার আন্তরিকতা আছে, কিন্তু এটা কখনো করতো না, তোমরা ধৈর্য ধরো বা এই রোগটা তোমাদের ই হবে, এটার বিনিময়ে তোমরা আল্লাহর কাছে পুরস্কার পাবা, এরকম সে কখনোই সান্ত্বনা বোঝাতেন। আমি বলতাম, আমি সবসময় বলতাম ওদের, কিন্তু একটা টাইমে মানে সে আমার প্রতি এতটা ক্ষুব্ধ হয়ে গেল যে কেন এইটা, যখন মানে টাকা পয়সা হাতে না থাকলে যেটা আর কি হয়, মানে ফ্রাস্ট্রেট হয়ে গেলে যেটা হয় ছেলেরা অ্যাকচুয়ালি, এটা তখনই মানে যখনই টাকা অসুস্থ থাকতো হাতে টাকা নাই তখন মানে উল্টাপাল্টা আমাকে যা বলার তাই বলতো,
কিন্তু আমি জানতাম যে এটা যেহেতু আমি এর বাহক, আমার কারণে এই সমস্যা, তখন আমি এটা সহ্য করে যেতাম। আমি তা প্রতি উত্তর করার মতো কোনো সে ছিল না আমার। তখন সে তার খালাতো ভাই আর ওখানে কিছু লোক আছে, ওরা একটা ক্লিনিক দেবে গ্রামের বাড়িতে। তা বলতেছি কি যে আমি একটা ক্লিনিক দেবো, তুই অন্য মানুষের ক্লিনিকে কেন চাকরি করবি, তা গ্রামে এখানে আমার ক্লিনিকে আয়, এখানে ইনে তা ধীরে ধীরে পরে ওদের নিয়ে আসিস। তা ওখানে খরচ যা 8,500 টাকা, তা আমি তোকে 10,000 টাকাই দেবো, তুই 10,000 টাকা পুরাই থাকবে। তো এই টাকাটা ওরা পাইলে ওদের জন্য উপকার হবে। তা সে করলো কি, সে আবার চলে গেলো গ্রামে। গ্রামে গিয়ে ওখানে ওই চাকরি নিল আর আমায় বললো যে তুমি থাকো ঢাকায়। আর হচ্ছে এরপর থেকে আমি ঢাকায় থাকা, কিন্তু তার এর মাঝে যে এই যে বনানী ক্লিনিকে চাকরি নেওয়ার আগে বেশ কিছুদিন তার চাকরি ছিল না। আবার ঢাকায় হোটেলের যে কাজ করতো, হোটেলের কাজ করার পরও তার বেশ কিছুদিন চাকরি ছিল না। এভাবে করে আমি কি বলবো, আমি বাড়ির দরজার কাছে আমি ঢেঁড়স গাছ লাগাতাম, শাক টাক এগুলি লাগাতাম, ওগুলি বাড়ির পাশে এক ভাই আছে, সে বাজারে মাছ বিক্রি করতো, ওগুলি সবগুলি টোকায় টোকায় নিয়ে তার কাছে দিতাম, ভাই এটা বিক্রি করে দেন, এটা বিক্রি করে টাকা নিয়ে আসতো, তাই দিয়ে আমি চাল কিনতাম, ডিম কিনতাম, দুধ কিনতাম। মানে এভাবে করে যে আমি যে খুঁটিনাটি কীভাবে যে সংসারে এভাবে আগড়ে রেখেছি, সেটা এক আমার আল্লাহই ভালো জানে যে আমি কত কষ্ট করে। সেই দিনগুলির কথা মনে পড়লে যে আমি অনেক কষ্ট করে, শুরু থেকেই আমি অনেক মিরপুরে করতেন, ঢাকাতে আসাতে করতেন না, ঢাকা আসার আগে 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 করতাম, তারপরে আমি ঢাকায় এসে ওই সেলাই কাজ করতাম। ওর আমার হাজবেন্ড যখন চলে যায় গ্রামে, তখন এই বিভিন্ন সময় যখন হসপিটালে ব্লাড ব্যাংকে যাব, ব্লাড ব্যাংকে যেতে হতো, এই ইঞ্জেকশন লাগবে, ইঞ্জেকশনের জন্য যেতে হতো, এভাবে করে মানে সেলাই করে কোনো কোনো বাসা থেকে আমার বাসায় চারতলা পাঁচতলা সিঁড়ি বেয়ে বেয়ে গিয়ে তাদের থেকে অর্ডার নিয়ে আসে আর সেলাই করে আবার গিয়ে পৌঁছে দিতে হবে। এটা আমি প্রতিদিনই করি বলতে গেলে, প্রতিদিনই, কারণ বেশিরভাগই তারা আসে না, অনেকেই আসে না বাসায়। মানে বাসায় বাসায় গিয়ে আপনি অর্ডার নিয়ে আসেন, কাজ করে বাসায় আবার পৌঁছে দিয়ে আসি আমি, এরা আসে না। তাই এইভাবে করে করে মানে চলতে থাকে। কিন্তু একটা টাইমে দেখেন একটা মায়ের জন্য ওই কথাটা কতটা নির্মম। বাচ্চারা যখন বলে যে এখনই যে আমার হাজবেন্ডের আজকে এই 9 মাসে যাবো চাকরি নেই, সে কাজ করতেছে না, কারণ ক্লিনিকটা ছিল নতুন ওখানে শুরু করাতে, ওখানে একদম গ্রামের ভিতর ক্লিনিকটা দিচ্ছে, ক্লিনিকে তো আমার রুগী টুগি হয় না, তখন ওইটা বন্ধ। এখান থেকে আপনি গ্রামে চলে গেলেন কেন? না, বলতেছি আমার হাজবেন্ড যে গ্রামে, সে চাকরিটা কেন নাই তার বর্তমানে, যে ওই নতুন ক্লিনিক সেখানে তার ওটা কাজ হচ্ছে না, এই জন্য ওইটা বন্ধ রেখে তার আবার একটু পরপারের দিকে আবার একটা ক্লিনিক করতেছে, যার কারণে যে মাঝের যে গ্যাপটা, ওই গ্যাপটা সে পুরোটাই বেকার, সে কিছুই করতেছে না। এই যে টাইমটা, এই টাইমে এখন আমার মনে করেন তার কাছ থেকে আমার কোনো টাকা আসতেছে না, আর এই টাইমে আমি কী করে, আমি 8,000 টাকা বাসা ভাড়া, তারপরে আমার 3টা বাচ্চা প্লাস আমি খাবার দাবার খরচ, পড়াশোনা, তারপরে চিকিৎসা, আমি কী করে করি? মানে আমার এমন অবস্থা, এই আপার কাছ থেকে 5,000, এই আপার কাছে 2,000, এমন করে তারে আবার সেলাই করে করে শোধ করা, এর সেলাই সেলাই করে শোধ করা, মানে এই যে একটা কঠিন পরিশ্রম। পরে আমার এই রমজানের আগে কয়েকটা আপা কয়েকজন মিলে তারা বললো কি আপনি পা মেশিন দিয়ে কাজ করেন, শুধুই পিঠ ব্যথা কোমর ব্যথা, এই ঔষধ খান, বাসায় এসে দেখি আসলে খুব খারাপই লাগে, আমরা কিছু কিছু টাকা দিয়ে আপনি একটা প্লেন মেশিন কিনেন, ওই যে কারেন্টের মেশিন যেটা, তা ওরা আবার সবাই মিলে আমাকে একটা কারেন্টের মেশিন কিনে দিল। তো ওইটা তাও ধার করা টাকা, এখনও 13,650 টাকা পাওনা আছে, মানে এই টাকার শোধ করিনি আমি, বাকি টাকাটা একটু একটু করে সেলাই করে করে আমি শোধ করেছি, এখনও ওই টাকাটা আবার পাবে ওরা। তারপরে আমার এইভাবে করে করে চলতে থাকে। আমি সবসময় এই টেনশনে থাকি আমার বাসা ভাড়া আমি কীভাবে দেবো, আমি বাসা ভাড়াটা আমি কীভাবে দেবো, মাস আসলে যেমন আজকে মাস 3 তারিখ, আমি কী করে বাসা ভাড়াটা ম্যানেজ করবো? তো এভাবে করে বাচ্চারাও আসে সন্ধ্যার পরে বলে আম্মু খাবার কিছু আছে? ভাই আমি কী বলবো, আমি তখন বলি বাবা আমার ঘরে তখন কিছু খাবার নাই, আমার বাচ্চারা মানে হিমোফিলিয়া, জানি না ওদের আল্লাহ কতদিন বাঁচিয়ে রেখে, আমি মা হয়ে যখন বলি যে আমার ঘরে কোনো খাবার নাই, আমার এত কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে আমি বাচ্চাদের ঠিক মতো খাবার দিতে পারি না। আমার এখানে কাগজপত্র এর ভিতরে আছে, আপনি দেখবেন, আমি ওখানে কাউন্সিলের বাসায় দিনের পর দিন গিয়ে গেটার কাছে দাঁড়াই থাকি, ভাইয়া আমার বাচ্চার বেতনের মওকুফ করার জন্য একটু সুপারিশ করেন, প্রিন্সিপাল স্যার ভর্তি করতে পারতেছে না, ভর্তি নিচ্ছে না, আমার ছেলের বেতন মওকুফের জন্য একটু সুপারিশ করেন, আমি কাউন্সিলরের বাসায় এর বাসায় ওর বাসায় কত মানুষ তাদের কাছে গিয়ে গিয়ে বলে আমার বাচ্চাকে একটু পড়ো, যদি একটু ফ্রি পড়তো, একটু ফ্রি পড়ার সুযোগ পেত, আমার অনেক উপকার হতো। এভাবে আমার এখানে সেই সমস্ত ডকুমেন্ট অনেক আছে, আছে কি অনলি ফর টুডে, মানে একদিনের অনুমতি দিত স্যার, একদিনের অনুমতি দিত, বাচ্চারা কী করতো, পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে চলে যেত,
কি বলতো আম্মু, স্যারকে যদি না পাই তাহলে পরীক্ষা দিতে পারবো না, স্যারে পায় না বাসায় চলে যায়। স্যার আমাকে আর একদিনের অনুমতি দেন, আম্মু আবার টাকা ম্যানেজ করে আবার টাকা দিয়ে দেবে স্কুলে। আমার কাছে এই এতখানি গাদি করা যে অনলি ফর টুডে এরকম অনুমতির অভাব নেই। এই অনলি ফর টুডেটা কি আমি বুঝি, মানে আজকের জন্যই শুধু। আচ্ছা, মানে আজকের জন্যই অনুমতি দিলাম, কালকে আবার অনুমতি ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না বা টাকা না দিলে পরীক্ষা দিতে দেবো না। মানে ক্লাস পরীক্ষা যে প্রথম সাময়িক পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, এই পরীক্ষাটাও মানে স্কুলে তো বকেয়া ফি দিতে পারে না। হ্যাঁ, ফি দিতে পারতাম না এটার জন্য, মানে আমার অনেক খারাপ লাগতো। ওকে এসএসসি দিয়েছে? হ্যাঁ, সেটা আরো মর্মান্তিক ঘটনা। এই 19 সালের পরীক্ষার্থী আমার ছেলে, বড় ছেলে, ও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ভালোভাবে দিচ্ছিল, ক্লাসে খুব ভালো ছিল। আমার মেজো ছেলেটাও, আমি সব কাগজপত্র আছে ক্লাসে, গত এইটা ছিল 3, এখন ক্লাসে 5 রোল। সায়েন্স নিয়ে পড়তেছিল, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে আইসিটি পরীক্ষা, 25 নম্বরের পরীক্ষা, যেটা 25 মিনিটের পরীক্ষা। আইসিটি পরীক্ষার দিন সকালবেলা ওকে আমি তুলতেছি, বলতেছি কি আব্বু পরীক্ষা দিতে যাবা, সেই ছেলের কোনো সারা শব্দ নেই। তার মাথার বাম সাইডটা, পিঠ, মেরুদণ্ড থেকে শুরু করে সমস্ত শরীরে ব্যথা, সে উঠতে পারতেছে না, সে বিছানা থেকে উঠবে সে উঠতে পারতেছে না। ওরা আব্বুকে নামে, আমি যে কি করবো, ছেলেটাকে তুলতে পারতেছি না, 10টা বেজে আসছে, অনেক কষ্ট করে, কিছুই খাওয়াতে পারিনি। আমার তো বড় ছেলে, 17 বছরের ছেলে, আমার গায়ের উপর ভর করে আস্তে আস্তে রাস্তাটা কিছু পড়ছিল, কাটা ড্রেন বসাচ্ছে, কাটা রাস্তা, কাটা, ওখানে কোনো রিক্সাও চলে না, সেই পথটা হেঁটে হেঁটে গিয়ে সামনে রিক্সা পেতে বিলম্ব হলো। সেই পরীক্ষার হলে যখন পৌঁছাই তখন 27:02 পরে গিয়ে আমি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাই। 10:27 যখন আমি পরীক্ষা কেন্দ্রে যাই, মিরপুর এক বেঙ্গলি স্কুল সবাই চেনে, সে মিরপুর সরকারি, মিরপুর উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলটার নাম, ওখানে ম্যাডাম, ম্যাডামের কাছে গেলাম, ম্যাডাম আমার ছেলে, আপনি তো জানেন আমি ঢাকা শিক্ষা বোর্ড থেকে ওর জন্য 30 মিনিটের এক্সট্রা সময় নিয়ে আসছিলাম, এই দেখেন আমার ছেলের সরকারিভাবে প্রতিবন্ধী কার্ড আছে, ও একটা প্রতিবন্ধী বাচ্চা, ওর হিমোফিলিয়া, ওর এই সমস্যার কারণে আমার আসতে বিলম্ব হয়েছে, ম্যাডাম ওকে একটু সুযোগ দেন, ওর যেহেতু 30 মিনিটের সময় আছে, বলেন না এটা রিটার্ন পরীক্ষার সময়, এটা নৈবেদিক পরীক্ষার সময় না। তখন আমার ছেলেটাকে পরীক্ষা দিতে দিল না, বলে এটা পাবলিক পরীক্ষা, এই পরীক্ষা নেওয়া যাবে না। বের করে নিয়ে যাও, আমার কাজে ডিস্টার্ব করতেছে, আমাদের ওখান থেকে বের করে দিল। আমার ছেলে ওইখানে অসুস্থ হয়ে পড়ছে, আমি তাকে আর তুলতে পারতেছি না। আমি কোনো মতে একটা সিএনজি ডাক দিয়ে আমি সিএনজিতে তুললাম, ওখান থেকে ওকে মেডিকেলে নিয়ে গেলাম। মেডিকেলে নিয়ে আমার কাছে টাকা ছিল না, একজনকে বললাম আমার নাম্বারটা বিকাশ করে আছে, প্লিজ কিছু টাকা দেন। আমি সিএনজি ভাড়া দিলাম মেডিকেলে নিয়ে, ওকে কোনো মতে একটু অসুস্থ করে ইঞ্জেকশন দিলাম, সেখান থেকে নিয়ে গেলাম ঢাকা শিক্ষা বোর্ডে। শিক্ষা বোর্ডে গিয়ে আমি ঘটনাটা বললাম যে এই ঘটনা, আমার বাচ্চাটা পরীক্ষা দিতে পারলো না, আপনার তো একে 30 মিনিট সময় দিচ্ছেন, এই দেখেন সেই কাগজপত্র, হয়তো একটা প্রতিবন্ধী বাচ্চা, পরীক্ষা দিতে না পারলে এই বাচ্চাটা আঘাত সহ্য করতে পারবে না, ওর ব্রেনে রক্তক্ষরণ, ওকে বাঁচবে না, ও মারা যাবে। আমি অসহায় মানুষ, আমি কিভাবে ওর বাঁচাবো, আমি কিভাবে ম্যানেজ করবো। বলতেছি বলি কি ম্যাডাম, পরীক্ষাটা নানি অনেক ভুল কাজ করছে, এটা কোনো সিদ্ধান্তই মনে হলো না, ভুল কাজ করছে, তারা আফসোস করলো, এটা কোনো সমাধানও আমি পেলাম না। ওখান থেকে চলে আসলাম, ওকে সান্ত্বনা দিলাম, ডাক্তার মেডিকেল থেকে ফোন দিছে, আপনি 24 ঘন্টা ওকে কেয়ারে রাখেন, চোখের সামনে রাখেন, ও মানসিকভাবে ভেঙে পড়তে পারে। শিক্ষা বোর্ড থেকে বললো কি যে আপনি বাচ্চারা নিয়ে যান বাসায়, বাকি পরীক্ষাগুলো দিক, বাকি পরীক্ষাগুলো ওকে দেওয়ান, আর এই পরীক্ষাটা পরে দিয়ে নেবে, আপনি এই পরীক্ষা দিতে থাক।
পরে বাকি পরীক্ষাগুলো ও দিল। একটা পরীক্ষা কেমিস্ট্রি পরীক্ষাটা ও টোটাল পরীক্ষাটা দাঁড়িয়ে দিছে, বসতে পারেনি। বসলে ওর ব্যথা শুরু হয়ে যায়, বসতে পারে না, শুধু দাঁড়িয়ে একটা টাইম দাঁড়ায় পরীক্ষা দিছে। আজকে আমার ছেলে নিয়ে আসছি, আপনি দেখবেন ওর হাতের এই সাদা আঙুলটা, আজকে 21 দিন যাবত ওই আঙুলটা এরকম। ও হাত দিয়ে খাবার খেতে পারে না, অনেক কষ্ট হয়। ওই হাত সর্বক্ষণ উঁচা করে রাখতো, প্রথম যে কিছুদিন ও উঁচা করে রাখতো, নিচু করলেই ব্যথা হতো, প্রচণ্ড ব্যথা। ওই পরীক্ষার সময় ওরকম আঙ্গুলে ব্যথা, একটু বেশি লিখবে আঙ্গুলটা ফুলে যাবে, হাতের এখানটা ফুলে যাবে, হাতের এই কোণই ফুলে যাবে, লিখতে পারে না, কষ্ট হয় আস্তে আস্তে লেখে। এই জন্য এক্সট্রা সময় নিয়ে আসছিলাম 30 মিনিট। যাই হোক, বাকি পরীক্ষাগুলো আমি ওকে সান্ত্বনা দিলাম, বাবা দেখো এক সাবজেক্টে কী হয়েছে, তুমি ভর্তি হতে পারবা। কী বলে সান্ত্বনা দেবো, তুমি ভর্তি হতে পারবা, তোমার ইয়ার মিস যাবে না, তুমি একটা সাবজেক্ট পরে পরীক্ষা দিয়ে নেবা, এভাবে তুমি এটা ধৈর্য ধরো, এটা আল্লাহরই একটা পরীক্ষা মনে করো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমরা যদি 10টার সময় বের হতাম, হয়তো একটা রোড অ্যাক্সিডেন্ট হতো, তুমি হয়তো তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটতো, হয়তো ওই আল্লাহ আমাদের এই উছিলা করে আমাদের আটকে রাখছে, আমরা ওই টাইমে বের হলে হয়তো তুমি হয়তো বাঁচতা না, আমি বলে বাঁচতাম না, এরকম কিছু হতো। যাই হোক, সবসময় মনে করবো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, ভালোর জন্য করে, এর পিছনে ভালো কোনো দিক আছে, এটা বলে বলে ওকে আমি সান্ত্বনা দিয়ে ও জানে ব্রেনে মানে ওর মানসিকভাবে যেন ভেঙে না পড়ে, সামনে পরীক্ষা যেন দিতে পারে, এই জন্য সার্বক্ষণিকভাবে ওকে আমি কেয়ারে রাখতাম। তখন আমার সেলাই কাজে অনেক ব্যাঘাত হয়েছে, আমি সেলাই কাজও ঠিক মতো করতে পারতাম না, ওকে নিয়ে টেনশনে থাকতাম, কারো বাসায় গেলে তাড়াতাড়ি চলে আসতাম, আবার এভাবে করে মানে পরীক্ষাটা। আর পরে রেজাল্ট যখন আসলো, ও সব সাবজেক্টে অনেক ভালো করছে, কিন্তু ওই আইসিটিতেই এফ আসছে, সব সাবজেক্ট অনেক ভালো করছে কিন্তু আইসিটি সাবজেক্টটা ওর এফ আসছে, অনেক খারাপ লাগছে। পরবর্তীতে দেখি আমি চেষ্টা করছিলাম যে কোথাও ভর্তি করতে পারি কিনা, ওকে ফেল মানে পাস করলো না, না সব সাবজেক্টেই পাশ আসছে, শুধু আইসিটিতে এফ, তার মানে একটা সাবজেক্ট আগামীতে পরীক্ষা দিতে হবে, এক বছর বসে থাকতে হবে, জি এক বছর এখনো বসে থাকতে হবে। তারপরে বর্তমান সময় কিভাবে চলে, কি করেন আপনি? আমি এখন দর্জির কাজ করি, সেলাই কাজ করি, ওই সেলাই কাজ করেই আমার এইভাবেই চলতে হয় আর কি। অনেক কষ্ট হয়, মানে এমন একটা পরিস্থিতি যে আমি কি বলবো, মানে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে বলতে হবে। তো রমজান মাস অনেক অর্ডারই ছিল আমার, দিনে রাত্রে, তারপরে কারেন্টের মেশিনে বেশ কিছু কাজ করতে পারছি, দিনে রাত্রে মিলে অনেক কাজ করেন। আপনি কত ঘন্টা কাজ করেন? আমি নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, আর গোছল আর রান্নাটান্না, এ বাদে রাতে হয়তো 2-2.5 ঘন্টা ঘুমাই, এর বেশি আমি ঘুমোতে পারি না, কোনো কোনো রাতে ঘুমোতেও পারি না। এত কাজ করি যে পাশের বাসায় লোকজন এসে মানে ভাবিরা এসে বলে যে আপনি তো মারা যাবেন, আপনি তো বাঁচবেন না, আপনি নিচে সুস্থ থাকতে হবে, এত কাজ করেন কী করে, এত কাজ করেন কী করে, মানে আমার এত কাজ করতে হয়। আমাকে অর্ডার দেয় মানুষের চতুর্দিক থেকে, অর্ডারেও দেয় যে আরে মনে মহিলাটা এত কষ্ট করে, তা অন্য কোথাও দেবো না, একেই দিই। বাট কুলায় উঠতে পারেন না? না, কুলায় উঠতে পারি না, আমার অনেক কাজ আসে, অনেক অর্ডারই আসে, কিন্তু আমি করতে পারি না। সবাই চেষ্টা করে যে আমাকে হেল্প করবে সেলাই। আপনি কি ধরনের কাজ করেন? এই বোরকা সেলাই করেন? হ্যাঁ, এই বোরকা আমারই সেলাই করা, এই বোরকা যেটা পরে আছেন। হ্যাঁ জি, এটা আমার সেলাই করা, আমি বোরকা সেলাই করি, নামাজের হিজাব, তারপরে 3 পিস এগুলো সেলাই করে, ব্লাউজ পেটিকোট, মহিলাদের যে পোশাক। আর আপনার জামাই এখন গ্রামে আছে? হ্যাঁ, উনি গ্রামে আছে, উনি আমাকে রমজানের পরে ক্লিনিকটা চালু হবে একবার বলছিলেন, তারপরে আবার এখন বলতেছে এই 1 তারিখে মানে অগস্টের 1 তারিখে মানে ক্লিনিকটা চালু হবে বললো। তো গতকালকে আবার বললো যে ঈদের পরে, এখনও কিছু কাজ বাকি আছে, ওয়্যারিংয়ের কাজটাজ কিছু বাকি আছে, ঈদের পরে চালু হবে। বাসার খাবার দাবার নিয়ে যদি জিজ্ঞেস করি আমি, আমি কোশ্চেনটা এই কারণে করতেছি, সামনে তো কোরবানির ঈদ, কি একটা অড কোশ্চেন হয়ে যায় কিন্তু আমি করছি সিচুয়েশনটা বোঝানোর জন্য। আপনার ফ্যামিলিতে আমিষের পরিমাণ মানে লাইক থাকে না, মাছ মাংস যেটার প্রয়োজন হয় এগুলো কি আপনি দিতে পারেন আপনার আয় সামর্থ্য অনুযায়ী আপনার সন্তান? কখনোই না, এমন এমন মাস আছে, একটা মাসে আমি ছোট ছোট যে মাছগুলি, আমি আসলে কিভাবে কথাটা বলবো, আমি এভাবে আমি আসলে এমন একটা পরিস্থিতি। ভদ্রমহিলা মাস্টার্স পাস, হ্যাঁ, ওনার ভিতর থেকে উনি যে কথাগুলো বের করছেন আপনাদের জন্য সেটা ওনার জায়গা থেকে উনি বোঝেন আসলে, ভাবছিলাম কি ওই টাইমটা আমি ক্লাস নেব এবং ওখানে কিছু স্টুডেন্ট আছে তাদের থেকেও কিছু অর্ডার নেব, আমার আর একটু হেল্প হবে, বা দু একটা টিউশনি যদি ঢাকায় ভিতরে পাই তো আমি তাহলে আর টিউশনি করাবো, আমি সেলাই কাজ আর কতটা করবো না, কারণ আমার অনেক কষ্ট হয়ে যায়, রাতে ঘুমোতে পারি না, যে টিউশনই করবো আর চাকরি করবো, এটা করবো, এটা একটা সিদ্ধান্ত নিলাম একটা টাইমে। পরবর্তীতে আমার এক সময় আমার মেজো বড় ছেলেটা প্রচণ্ড জ্বর, আর দুই পায়ের গোড়ালি ফুলে গেছে রক্তক্ষরণ হয়ে, দুই পায়ের গোড়ালিটা একদম টোটালও দাঁড়াতেই পারে না,
আমার বড় ছেলেটা, আর মেয়ে ছেলেটা ওই স্কুলে যাবে, ওই স্কুলে গেছে, সামনে ওর পরীক্ষা, ওই স্কুলে গেছে। ও মোটামুটি তখন একটু সুস্থ ছিল, আর ছোটো বাচ্চাটা আমার সাথে নিয়ে গেছি। মাদ্রাসায় গেলাম, প্রচণ্ড জ্বর, পায়ের গোড়ালি ফুলে গেছে, একদমই দাঁড়াতে পারে না। তখন বাহির দিয়ে তালা মেরে রেখে গেছি, কারণ ও তো দরজা খুলতে পারবে না, আমি এসে দরজা নক করলে ও তো খুলতে পারবে না। তখন বাহির দিয়ে তালা মেরে রেখে আমি মাদ্রাসা চলে গেছি, এবং ওর খাটের পাশে ওর খাবারে পানি রেখে গেছি, প্রসাব করবে, পাখানা করবে, মানে যা কিছু সব টোটাল জিনিস ওর খাটের পাশ দিয়ে রেখে গেছি, যে তোমার যখন এটাই হবে তুমি এটা, পায়খানা আসলে, প্রসাব আসলে, বা খাবার খাওয়ার মন চলে এগুলি খাবা, এখানে থাক। এভাবে রেখে আমি ওকে বাহির দিয়ে তালা মেরে রেখে চলে গেছি। তো আমি ওই দিন একটু আগে আগেই চলে আসছি, আমি দেড়টা, যেখানে আড়াইটা বাজে, আমি পৌনে তিনটায় চলে আসবো, তিনটায় আসবো বাসায়, সেখানে আমি দেড়টা বাজে চলে আসছি। এসে দরজাটা খুলে দেখি আমার ছেলের সেন্স নাই, বড় ছেলেটা, সে অজ্ঞান হয়ে আছে এবং বমি করেছে, বমি করে সেই বিছানার ভিতর, বমি করে বমির ভিতরে শুয়ে আছে, এবং তার কোনো সেন্স নেই। তার মানে আপনি বুঝতে চাচ্ছেন যে আসলে আপনার দ্বারা জবটা করা সম্ভব ছিল না। তখন সে মানে বমি করে, মানে ওই বমির ভিতরে শুয়ে আছে এবং তার কোনো সেন্স নেই, আমি ভাবছি ঘুমে আছে। সেই ঘুমের ভিতর মানে এমন একটা পর্যায়ে, সে অনেক ডাকাডাকি করলাম, মাথায় পানি দিলাম, তারপরে বমিটা ওই চাদর টাদর সরাই আমি শুকনো জায়গায় নিয়ে আসলাম। পরে আমি তো তখন মানে বুঝতে, তখন আমি এতটা জ্বর ছিল ওর, আমি কী বলবো, তখন আমি ফোন দিলাম মাদ্রাসায় প্রিন্সিপাল স্যারের ওয়াইফ যে ম্যাডামের কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি আসলে চাকরি ছাড়ার আগে কয়েকদিন আগে তো বলতে হয়, কিন্তু আমি পারলাম না বলতে, আপনারা তো জানেন আমার ছেলেদের এই সমস্যা, আমার ছেলের এই ঘটনা হয়েছে। আমি মাস্টার্স, আমি বুঝতে পেরেছি, আমরা আমাদের লিসনাররাও যারা দেখছেন তারাও বুঝতে পেরেছেন, আপনার পক্ষে জব করা সম্ভব না। আপনার মাস্টার্স আপনি করেছেন কোন সাবজেক্টে? পলিটিক্যাল সায়েন্সে। কোথা থেকে পড়েছেন আপনি? কালকিনি কলেজ থেকে। কালকিনি কলেজ থেকে। আপনার যে প্রশ্নটা আমার ছিল যে আপনার পরিবারের আমিষের ঘাটতি পূরণের সুযোগ হয় না আপনাদের কখনো? কখনোই হয় না। খুব ভয়ঙ্কর একটা অবস্থা প্রিয় শ্রোতা, মানে আমার জায়গা থেকে বলার মতো কিছু নাই। আমি আপনাদেরকে এই বাচ্চাদেরকে এখন একটু দেখাতে চাই ভিডিওতে, ওরা আমার সঙ্গে এখনই যুক্ত হবে এবং ওদের সাথে আমরা কথা বলবো। নাথিং টু ডু, কজ যেখানে সৃষ্টিকর্তা আমাদেরকে এভাবে চুজ করেছেন যে কারো শরীরে হিমোফিলিয়া বি থাকবে, কারো শরীরে হিমোফিলিয়া এ থাকবে, কারোর সাথে ক্যান্সার থাকবে। তবে ছোটোবেলায় আমরা পড়েছিলাম একটা কথা, সবসময় যেটা বলি যে উনি প্রশ্ন করবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, আমি তো নিদ্রাহীন ছিলাম, তুমি আমাকে ঘুমোর সুযোগ দাওনি, এরকম একটা প্রশ্ন ছিল। আমি জানি না ধর্ম ক্লাসে বোধহয় পড়েছিলাম। তো তারপরে বান্দার জায়গা থেকে বলা হবে যে আপনি তো সৃষ্টিকর্তা, আপনার কখনোই এসব প্রয়োজন হয় না। তখন তিনি বলবেন যে না, তোমার পাশের মানুষটা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাবার দাওনি, তোমার পাশের মানুষটার এই প্রয়োজন ছিল, তুমি তাকে দাওনি, তুমি তাকে দাওনি মানে আমাকে করোনি, তুমি তাকে সেবা দাও করোনি মানে আমাকে সেবা করোনি। আমি জানি না, আমি প্রপার হাদিসটা জানি না, বাট এই গল্পটা আমার মনে আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যারা হিমোফিলিয়া বি বা অন্যান্য সমস্যার মধ্যে আছেন, বা যে কোনো সমস্যার মধ্যেই আছেন না কেন, এই সমস্যাটা শুধু তাদের সমস্যা না, এই সমস্যাটা আমাদেরও সমস্যা, কারণ এটার জবাব আমাদেরকে ভবিষ্যতে দিতে হবে যদি আপনি ধর্ম বিশ্বাস করেন। আপনার চারপাশে যে মানুষগুলো আছে তারা যদি কোনো সমস্যায় থাকেন এবং সেখানে যদি আপনার কিছু করার থাকে, কিছু বলতে আমি শুধু বলছি না আর্থিক সাহায্য, সেখানে যদি দুটো কথা বলে আপনার সাহায্য করার থাকে, তাদের পাশে দাঁড়িয়ে যদি সাহায্য করার থাকে, যদি কিছু করার নাই থাকে তাহলে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করার থাকে, তো অতটুকুই করতে হবে আপনাকে, এবং এটা হবে, এটা আপনার দায়িত্ব, এটা যদি আপনি ধর্ম বিশ্বাস করেন সেই জায়গা থেকে দায়িত্ব, যদি মানবিকতার জায়গা থেকে আসি, যদি মানুষ হিসেবে আমরা দায়িত্ব বলি তাহলে সেটা একটা দায়িত্ব। তো সেই জায়গাটা থেকে পার পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। সুতরাং এই মানুষগুলোর সমস্যাকে আমরা আসলে তাদের সমস্যা করে দেখব না, বরং আপনি বরং এভাবে চিন্তা করবেন যে এই হিমোফিলিয়া বি বা হিমোফিলিয়া এ যাই বলি না কেন, এটা তো আপনার সন্তানেরও হতে পারতো, এটা তো আপনারও হতে পারতো, ওনারা যে সিচুয়েশনে আছে সেই জায়গাটায় তো আপনিও থাকতে পারতেন, তাহলে অবস্থাটা কি দাঁড়াতো? আমি আসলে এই জীবন গল্পের প্ল্যাটফর্মটা এতটা শক্তিশালী, আমি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমি দেখেছি এখানে অনেক বড় বড় সমস্যা নিয়ে যারা আসেন তাদের সেই সমস্যার সমাধান হয়ে যান। আমরা এই বাচ্চা যারা আছে তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ হয়তো তাদের মতো থেকে কারো একজনের দোয়া কবুল করবেন, হয়তো তারা সুস্থ হয়ে যাবেন, আল্লাহ সব কিছু পারেন। কিন্তু এটা ঠিক যে এদের একটা বেটার লাইফ দেওয়ার জন্যে আমরা আমাদের জায়গা থেকে কিছু না কিছু করতে পারি, খুব ছোটো ছোটো কিছু সাহায্য করতে পারি। সামনে যেহেতু কোরবানির ঈদ, এবং আমি জানি এই পরিবারের এই প্রশ্নটা আমি করেছিলাম এই কারণেই যে ওনারা আমিষ খেয়েছেন কবে বা আমিষের ঘাটতি, এটা আপনারা সহজেই অনুমেয় এটা বুঝতে পারেন। আমি বলছি না আপনারা ওনাদের বাড়িতে কোরবানির মাংস পাঠিয়ে দেন, নো, নট লাইক দিস। আমি বলতে চাচ্ছি যে আপনার এই উৎসব, এই আনন্দটা যেন ওনারাও করতে পারেন, সেই আনন্দের জায়গাটা থেকে আপনাদেরকে ওনাদের পাশে দাঁড়াতে বলছি। সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসলে আমি কী বলতে যাচ্ছি, এবং ফাইন আরও কিছু শোনাই আপনাদেরকে, সেই শোনানোর জায়গাটাই হচ্ছে হলো ওদেরকে হাজির করা এই মুহূর্তে স্টুডিওতে। ওকে, প্রিয় শ্রোতা এবং দর্শক, কজ এখন এই পার্টটা হচ্ছে হলো বেসিক্যালি যারা দেখতে চান ওদেরকে ইউটিউবে তাদের জন্যে, এবং একই সাথে যারা শুনছেন তাদেরকেও আমি বলবো
চলে আসার জন্য ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkebriafm rjkebriafm চ্যানেলটি, ওখানে গেলে আপনারা এই ছোট্ট ভিডিওটা দেখতে পাবেন। পুরো পরিবারটা এখানে আছে। সো একটু ওদের সঙ্গে আমি কথা বলি। তুমি হচ্ছ সবার বড়, ওর নাম হচ্ছে সিয়াম। হ্যাঁ, তুমি একটু মাইক্রোফোনটা নাও। সিয়াম তো তোমার নাম? ওকে, সিয়াম। সিয়ামের পরে হচ্ছে মেঝো, ওর নাম? আমার নাম শাওয়াল। শাওয়াল, ওকে, সিয়াম এবং শাওয়াল। আর ও হচ্ছে রিফাত, রাফিন। রাফিন, একটু রাফিন, তিন ভাই তোমরা। সো কিউট ওরা, মাশাআল্লাহ, ওদেরকে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি সিয়ামের হাতে দেন মাইক্রোফোনটা। সিয়াম, সো ইজি, মানে তোমার সম্পর্কে একটু আমি জিজ্ঞেস করবো, ইটস নট এ টাফ কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে তোমরা দুই ভাই যেই ডিজিজে আক্রান্ত সেটা সম্পর্কে তোমরা জানো তো, মানে পুরো বিষয়টা জানো? জানি, হিমোফিলিয়া, ছোটবেলা থেকেই আমরা আক্রান্ত, তাই জানা আছে। জানা আছে। এবং তোমার মা আজকে যে কষ্টগুলোর কথা বললো সেটা হয়তো তোমরা এই মুহূর্তে শুনতে পাবে না, পরবর্তীতে শুনতে পারবা। তোমাদেরকে স্টুডিওর বাইরে রাখা হয়েছিল, তুমি পরীক্ষা দিতে পারো নি লাস্ট, যেটা শুনলাম। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক, একটা সাবজেক্টের কারণে তোমার এটা হয় নাই। এবং হোপসো পরের বছর দিবা, এটা পজিটিভলি যেটা বলতে চাই। লাস্ট কবে এরকম হয়েছে, মানে এই ব্লাড পড়া? আমার লাস্ট না, প্রায় দিনই হয়। যেমন এই যে আমি ঘুমাইতে পারি না, আমার আঙুলে, এই যে আঙুলে ভাঙা গেছে মেবি, আমি আসার সময় এই যে অন দা ওয়েতে ছিলাম, তখন আমি হাত দিয়ে দেখতেছি যে এই জায়গায় আর কি কালো 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 ফোলার মতন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন যাবত আমি রাতে ঘুমাইতে পারি না, ফজরের নামাজ পড়ি, রাতে ঘুমাইতে পারি না, রাত হাত উঁচা করে রাখি, বাট উঁচা করে আর কতক্ষণ রাখবো, এই জায়গাও তো সমস্যা হইতে পারে, এত পুরো হাত একবার অবশ হয়ে যায়। আমার মাজায়ও ব্যথা হয়েছিল, এখনও এই জায়গাটা অবশ, এই হাতের কনুইটাও এরকম ফুলা, ও এই হাতের কনুইটাও ফুলা, এরকম পাও আমার আছে। মাই গুডনেস, কনুইটা একটু দেখো তো স্ক্রিনে যতটুকু আসে আর কি, আপনারা দেখলে বুঝবেন এটা কিন্তু ফোলা। হ্যাঁ, আচ্ছা, ফুলা আছে, আর পায়ও আছে। আমার একটা এক 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 জয়েন্টে প্রবলেম হওয়ার পরেই আবার আরেক জয়েন্টে অটোমেটিক প্রবলেম হয়। মানে তোমার তো তাহলে খেলাধুলা হয়নি সারা জীবন? কোনো খেলাধুলাই অফ, টোটালি, বাইরেও যেতে পারি না, শুয়া যে থাকি, মনে হয় কি শুয়া থাকলে পিঠে আবার ফুইলা না যায়, আর ফুইলা গেলে কোনো সময় আবার এত ব্যথা হয় যে রাতে ঘুমাইতে পারি না, ফজরের নামাজ পড়ি পরে, কোনো কোনো সময় এত এত পেইন হয়, কোনো কোনো সময় কোনো কোনো সময় এত পেইন হয় যে এই যে ঠান্ডা পানি দেই, দুই মিনিট পর আবারও যে ঠান্ডা পানি দিতে হয়, একটুও ঘুমাইতে পারি না। আচ্ছা, কোনো রাতে ঘুমাইতে পারি না, খুব পেইন, জোরে মনে হয় কি কাইটা ফেলি অঙ্গ, কি করবো আমি ভাইবা পারতেছি না। তোমরা তো এই অনুষ্ঠানটা শুনেছিলে বোধহয়, লুকায় লুকায় শুনে তারপরে তোমার ফার্স্ট হচ্ছে মাকে বলা যে মাকে বলা হয় এবং আম্মু ডিসিশন নিতেছে এটা শেয়ার করা, এটা শেয়ার করার জন্য। হ্যাঁ, তোমার ভাইকে দাও, শাওয়ালকে দাও, শাওয়াল অনেক স্মার্ট। শাওয়াল, শাওয়াল সরি, জি জি, শাওয়াল, তো তোমার কি কি প্রবলেম হয় বলো তো? না, আমার মূলত মানে হাঁটুতে বেশি প্রবলেমটা হয়। কি হয় হাঁটুতে? আর আর দাঁতে, না না, আবার মাঝে মধ্যে আবার ওই যে ই হাতের কোনুই, তোমার শরীরে বিভিন্ন অঙ্গ, যেমন এই যে রানটা, যে রানে ফুলে যায়। মাইক্রোফোনটা কাছে রাখো। জি জি জি, এছাড়া আঙ্গুল ফুলে যায়, আবার মানে আমি যে পড়াশোনা করবো, ব্রেনে পুরো বেশি চাপ দিতে পারি না, তাহলে প্রচণ্ড মানে জাস্ট মাথা ব্যথা হয়, মানে কি কি কী করবো। আর যদি মানে ই যখন পরীক্ষা দিই তখন যদি লেখি বেশি, তাহলে আমার আঙ্গুলটা ফুলে যায়, প্রচণ্ড সমস্যা হয়। তো এই যে ব্লাড যায় বেশি বেশি, ভয় লাগে না? না না না, আসলে কি প্রথম দিক দিয়ে প্রচুর ভয় লাগতো, কিন্তু দিয়ে দিতে অভ্যাস হয়ে গেছে কেমন ধরুন। আসলে বলতে খুবই খারাপ শোনায়, বাট এটা বলতে বাধ্য হচ্ছি। না ঠিক আছে, তুমি ওর মতো করেই বলবা, সমস্যা নেই। মানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে ব্লাড না, মানে পুরো অভ্যস্ত হয়ে গেছি। আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো নিজেরটা। আমি এখন ব্লাড দিতে দিতে এখন আম্মু দেয় যে আমি তাকাই থাকি, আমি হাসি ব্লাড দেওয়ার সময়। এখন গতবার এই যে আমার আঙুল ফুলে গেছে, আঙুল ফুলে গেছে, ডান হাতে ব্লাড দিছি, এখন আম্মু, আমি চিন্তা করতেছি আম্মু আর কত দিবে, আমার তো নিজেরও শিখতে হয়, কারণ আম্মু তো একসময় থাকবে না, আমার নিজেরটা নিজেই দিতে হবে, এই জন্য নিজেরটা নিজেই ট্রাই করলাম। তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। এটা পাওয়া তো ডিফিকাল্ট। হ্যাঁ, খুব ডিফিকাল্ট। ওরটা? ওরটা ও পজিটিভ, আমার বাবা অ্যান্ড আমার ছোটো ভাইটাও পজিটিভ। ও পজিটিভ, হ্যাঁ, খুব ডিফিকাল্ট পাওয়া, আর গ্রামে তো পাওয়া যাচ্ছেই না, তাই অনেক কষ্টে ঢাকায় থাকি। আম্মু যে
কখনো কি খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছো রাস্তাঘাটে হঠাৎ করে? প্রচুর বিব্রতকর অবস্থায় পড়ছি, যেমন আমার পরীক্ষা, পরীক্ষার আগে কোচিংয়ে যেতে হবে কিন্তু আমি যাইতে পারতেছি না। লাস্ট টাইম বাসায় বসে পড়ি, কি করব, লাস্টে ওরকম খোঁড়াইতে খোঁড়াইতে যাই কোচিংয়ে, যাই কোচিংয়ে কিছু করি, বাট অনেক এই বিষয়গুলো না আসলে এক্সপ্লেইন করার মতো না। ওর বয়সের বাচ্চারা যেটা একটু মারামারি করে, ওর বয়সের বাচ্চারা যেটা একটু দুষ্টুমি করে, ওকে প্রত্যেক মুহূর্তে চিন্তা করতে হয় আমি যদি ফ্রেন্ডের সাথে ভেবে মিশবো, কেউ যদি একটা জোরে আমার শরীরটা ধরে ফেলে, কেউ যদি একটা ঘুষি দিয়ে ফেলে, কেউ যদি আর কিছু, আমি তো বিপদে পড়ে যাবো। তোমাকে এগুলো চিন্তা করতে হয় না প্রত্যেকটা মুহূর্তে? প্রতিনিয়ত চিন্তা করতে হয়, তাও কোন সময় যে কোথাও লাইগা যে ফুইলা যায় আমি নিজেও ভাইবা পাই না। যারা দেখছেন তাদের কাছে শুধু একটাই মিনতি, সেটা হচ্ছে আমি সবসময় বলি আপনাদেরকে যে ইউ গাইজ আর পাওয়ার টু মি, বিকজ যে একটু আগে বলছিলাম না যে কোরবানির ঈদটা হচ্ছে কি আনন্দ ভাগাভাগি, এবং এই আনন্দটা কি, আমি বলছি না আপনাদেরকে যে আপনার জায়গাটা থেকে ওদের জন্য অনেক বড় কিছু করার জন্য, আমি বরং এটা বলছি যে আপনার আনন্দ থেকে ওদের জন্য কিছুটা আনন্দ শেয়ার করুন, এবং ওদের অন্তত একটা নিশ্চয়তা হোক, ওদের অন্তত ওরা অন্তত 2-5 বছর একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারুক, ওদের অন্তত একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হোক, বিশেষ করে ওর মার কিংবা ওর বাবার, এবং একটা অন্তত নিশ্চয়তা হোক এই জায়গাটা থেকে যে 2 সন্তানের যদি কখনও এরকম বড় ধরনের একটা প্রবলেমে পড়ে যায়, লাইক একটা ইঞ্জেকশন কিনতে হচ্ছে বা ওদের একটা ভালো ট্রিটমেন্ট দরকার হচ্ছে, ওই ট্রিটমেন্টের ব্যবস্থাটা যেন ওর বাপ মা ওদেরকে করতে পারে। তো আসুন আমরা ওদের পাশে দাঁড়াই, শুধু এতটুকুই বলবো। এই অনুষ্ঠানে ওদের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের কি কোনো নাম্বার আছে? বিকাশ নাম্বার একটু নাম্বারটা একটু ওনার খুব ভালো অ্যামাউন্ট আসে না, তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আরো 2-1 নাম্বার যদি সম্ভব হয় পরবর্তীতে ভিডিওতে আমি দিয়ে দিব, সেখানেও আপনি দিবেন। আমি এখানে প্রিয় শ্রোতা 1টা নাম্বার আপাতত আছে আমার এই ভিডিওতে, হয়তো বা আমি যখন এডিট করে এটা প্রচার করব তখন আরও 2-3টা নাম্বার যুক্ত হতে পারে, এবং সেটা আপনার নামই হতে হবে বা আপনার হাজব্যান্ডের নামই হতে হবে। সো আপনি আপাতত যে নাম্বারটা আছে সেখানে কী কী অ্যাক্টিভ করা আছে? শুধু বিকাশ আর অন্য কোনো কিছু অ্যাক্টিভ করা নেই? ওকে, তারপর আপনি বলেন। হ্যাঁ, আপনার মুখেই বলেন। 0162-403-1604 আবার বলেন। 0162-403-1604 ওকে, আরেকবার বলেন। 0162-403-1604 ওকে, তো এই নাম্বারটাতে শুধু বিকাশটা অ্যাক্টিভ করা আছে। ইন দ্য মিন টাইম ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো বাকি সব কিছু পাঠা, মানে আপনাদের যেটা ডাচ বাংলা ব্যাংকের যেটা একটা আছে এটা প্লাস হচ্ছে হলো নতুন এসছে নগদ, এটাও আপনারা অ্যাক্টিভ করে নেবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর বাকি যদি 2-1টা নাম্বার আমরা যুক্ত করতে পারি এই সময়ের মধ্যে, তাহলে এই নাম্বারটাও আমরা যুক্ত করে দেবো প্রিয় শ্রোতা এবং দর্শক। সো তাওয়াক্কাল তো আলাল্লাহ, আমার মনে হয় আপনাদের যা বলার ছিল আপনারা বলেছেন, বাকিটুকু হচ্ছে হলো নিয়তি, ভাগ্য সবকিছুর উপর নির্ভর করবে, এটাই হচ্ছে বিষয়। মানে এই 17 বছরে আমি এই বাচ্চাদের নিয়ে এতটা, মানে এখানে তো আমি সব বলতে পারিনি, অনেক কিছু না বলার অনেক কিছু আছে, সম্ভব না, অনেক ঘাত প্রতিঘাতে বিদ্যুৎ দিয়ে অগ্রসর হয়েছি কিন্তু সব বলতে পারিনি। কিন্তু আমার একটা অনুরোধ যে সরকার যদি এদিকে একটু নজর দিতেন, যে প্রতিটি জেলায় যদি একটা ব্লাড ব্যাংক থাকতো বা এই চিকিৎসাটা যদি বিনামূল্যে আমরা প্রতিটা হসপিটালে, সরকারি হসপিটালে পেতাম, যেমন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ না পাই, এদের যেমন সচরাচর পাই, এরকম যদি ফ্যাক্টরিতে ইঞ্জেকশনটা, তারপরে ব্লাড, এগুলি আমরা যদি সরকারিভাবে পেতাম, তাহলে আমাদের এই যে পঙ্গুত্বের হাত থেকে আমার বাচ্চা সহ আরও অন্যান্য হিমোফিলিয়া আরও যে কত বাচ্চা আছে এরাও এই পঙ্গুত্বের হাত থেকে রক্ষা পেত। আমরা এই এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা কনসার্ন আছেন, স্বাস্থ্যমন্ত্রী সহ সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি এই বিষয়টা নিয়ে একটু ভাবার জন্যে। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং আমরা জানি যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই সরকারের ভয়াবহ গুরুত্বপূর্ণ অবদান আছে। আমরা বিশ্বাস করি এই সরকার অত্যন্ত মানবিক সরকার এই সব বিষয়ে, এবং তারা নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন। সো শেষ করছি, প্রিয় শ্রোতা এবং দর্শক যারা দেখলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই অন্যতম ধর্ম। সো আমরা যেন আমরা এই আমাদের এই কর্তব্য থেকে কখনো পিছপা না হই। থ্যাংক ইউ সো মাচ। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible.
ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4.